আজকে পড়তেছি হিমু সিরিজের প্রথম বই ময়ূরাক্ষী। লিখেছেন হুমায়ুন আহমেদ। আপনাদের সাথে আমি আছি, মাহিয়ান আহমেদ। এই ছেলে, এই আমি বিরক্ত হয়ে তাকালাম। আমার মুখ ভর্তি দাড়ি গোঁফ, গায়ে চকচকে হলুদ পাঞ্জাবি, পরপর তিনটা পান খেয়েছি বলে ঠোঁট এবং দাঁত লাল হয়ে আছে, হাতে সিগারেট। আমাকে এই ছেলে বলে ডাকার কোনোই কারণ নেই। যিনি ডাকছেন তিনি মধ্যবয়স্ক একজন মহিলা, চোখে সোনালি ফ্রেমের চশমা। তার সঙ্গে আমার একটি ব্যাপারে মিল আছে, তিনিও পান খাচ্ছেন। আমি বললাম, আমাকে কিছু বলছেন? তোমার নাম কি টুটুল? আমি জবাব না দিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। এ মহিলাকে আমি আগে কখনো দেখিনি, অথচ তিনি এমন আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন, মনে হচ্ছে আমি যদি বলি হ্যাঁ আমার নাম টুটুল তাহলে ছুটে এসে আমার হাত ধরবেন। কথা বলছো না কেন? তোমার নাম কি টুটুল? আমি একটু হাসলাম, হাসলাম এই আশায় যেন তিনি ধরতে পারেন আমি টুটুল না। হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায়, সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে, কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে। আমার হাসি নিশ্চয়ই ওই টুটুলের হাসির মতো না? আশ্চর্যের ব্যাপার, এই ভদ্রমহিলা আমার হাসিতে আরো প্রতারিত হলেন, চোখ মুখ উজ্জ্বল করে বললেন, হুমা টুটুলি তো। ভাবছিলাম তিনি আমার দিকে ছুটে আসবেন, তা না করে ছুটে গেলেন রাস্তার ওপাশে পার্ক করা গাড়ির দিকে। আমি শুনলাম তিনি বলছেন, তোকে বলিনি ও টুটুল, তুই তো বিশ্বাস করলি না, ওর হাঁটা দেখেই আমি ধরে ফেলেছি, কেমন দুলে দুলে হাঁটছে। ড্রাইভার গাড়ি ঘুরিয়ে রাস্তার ওপাশে নিয়ে এলো, ড্রাইভারের পাশের সিটটা খালি। ভদ্রমহিলা আমার দিকে তাকিয়ে বললেন, টুটুল উঠে আয়। আমি উঠে পড়লাম। বাইরে চৈত্র মাসের ঝাঝা রোদ, আমাকে যেতে হবে ফার্ম গেট। বাসে উঠলেই মানুষের গায়ের গন্ধে আমার বমি আসে, কাজেই যেতে হবে হেঁটে হেঁটে। খানিকটা লিফট পাওয়া গেলে মন্দ কি? আমি তো জোর করে গাড়িতে চেপে বসিনি। তাছাড়া আমার চিন্তার সুতা কেটে গেল। ভদ্রমহিলার পাশে বসে থাকা মেয়েটি বলল, মা এ টুটুল ভাই না। আমি ঘাড় ঘুরিয়ে মেয়েটির দিকে তাকিয়ে ঠিক আগের ভঙ্গিতে হাসলাম, যে হাসি দিয়ে মেয়ের মাকে প্রতারিত করেছিলাম সেই হাসিতে মেয়েটিকে প্রতারিত করার চেষ্টা। মেয়ে প্রতারিত হলো না, এই যুগের মেয়েদের প্রতারিত করা খুব কঠিন। মেয়েটি দ্বিতীয়বার আগের চেয়েও কঠিন গলায় বলল, মা তুমি কাকে তুলেছ? এ টুটুল ভাই নয়, হতেই পারে না, এ অন্য কেউ। ড্রাইভার বারবার সন্দেহজনক চোখে আমার দিকে তাকাচ্ছে। আমি অত্যন্ত ঠান্ডা গলায় বললাম, সামনে চোখ রেখে গাড়ি চালাও, অ্যাক্সিডেন্ট হবে। ড্রাইভার আমার গলা এবং কথা শুনে হতভম্ব হয়ে গেল, সম্ভবত তাকে কেউ তুমি করে বলে না, আমার মতো সাজ পোশাকের মানুষ অবলীলায় তাকে তুমি বলেছে, এটা তার পক্ষে হজম করা কঠিন। মেয়ের মা বললেন, আচ্ছা তুমি টুটুল না? না, মেয়েটি কঠিন গলায় বলল, তাহলে টুটুল সেজে গাড়িতে উঠে বসলেন যে? টুটুল সেজে গাড়িতে উঠতে যাব কেন, আপনার মা উঠতে বললেন, উঠলাম। মেয়েটি তীব্র গলায় বলল, ড্রাইভার সাহেব গাড়ি থামান তো, এনাকে নামিয়ে দিন। যা ভেবেছিলাম তাই, এই ড্রাইভারকে সবাই আপনি করে বলে। ড্রাইভার মনে মনে হয়তো এরকম হুকুমের জন্যই অপেক্ষা করছিল, সে প্রায় সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে ফেলল, বড় সাহেবদের মতো ভঙ্গিতে বলল, নামেন, গাড়ি থেকে জোর করে নামিয়ে দেবে, এটা সহ্য করা বেশ কঠিন, তবে এ জাতীয় অপমান সহ্য করা আমার অভ্যাস আছে। আমাকে এবং মজিদকে একবার এক বিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল, কনের এক আত্মীয় চিবিয়ে চিবিয়ে বলেছিল, জানেন আমরা আপনাকে পুলিশে হ্যান্ড ওভার করতে পারি, ভদ্রবেশী জোচ্চোরকে কিভাবে ঠান্ডা করতে হয় আমি জানি। সে অপমানের তুলনায় গাড়ি থেকে বের করে দেওয়া তো কিছুই না। ড্রাইভার রুক্ষ গলায় বলল, রাদার নামুন, সূর্যের যে বালি গরম একেই বলে। আমি ড্রাইভারকে সম্পূর্ণ অগ্রাহ্য করে মেয়েটির দিকে তাকিয়ে বললাম, আমি ফার্ম গেট যাব, ওইখানে কোনো এক জায়গায় নামিয়ে দিলেই হবে। আমরা ফার্ম গেটের দিকে যাচ্ছি না, কোন দিকে যাবেন? তা দিয়ে আপনার কি দরকার? নামুন বলছি, না নামলে কি করবেন? আমি এবার ভদ্রমহিলার দিকে তাকিয়ে হাসলাম, আমার মনে ক্ষীণ আশা, ভদ্রমহিলা বলবেন, এ ছেলে যেখানে যেতে চায় সেখানে নামিয়ে দিলেই তো হয়, এত কথার কি দরকার? ভদ্রমহিলা তা করলেন না, তিনি অত্যন্ত অপ্রস্তুত বোধ করছেন, অপরাধী ভঙ্গিতে মেয়ের দিকে তাকাচ্ছেন, সম্ভবত তিনি মেয়েকে ভয় পান, আজকাল অধিকাংশ মায়েরাই মেয়েদের ভয় পায়। ড্রাইভার বলল, নামতে বলেছে নামেন না,
আমি হুংকার দিয়ে উঠলাম, চুপ বেটা ফাজিল, এক চড় দিয়ে চোয়াল ভেঙে দেব। আমাকে চিনিস, চিনিস তুই আমাকে? ড্রাইভারের চোখ মুখ শুকিয়ে গেল। বড়লোকের ড্রাইভার এবং দারোয়ান এরা খুব ভীতু প্রকৃতির হয়, সামান্য ধমকা ধমকিতে এদের পিলে চমকে যায়। আমার কাঁধে একটা শান্তিনিকেতনী ব্যাগ, অত্যন্ত গম্ভীর ভঙ্গিতে ব্যাগে হাত ঢুকিয়ে ছোট্ট নোটবুকটা চেপে ধরলাম। ভাবটা এরকম যেন কোনো ভয়াবহ অস্ত্র আমার হাতে। আমি ড্রাইভারের দিকে তাকিয়ে শীতল গলায় বললাম, এই বেটা গাড়ি স্টার্ট দে, আজ আমি তোর বাপের নাম ভুলিয়ে দেব। ড্রাইভার সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট দিল। এই বেটা দেখছি ভিতর জম, বারবার আমার ব্যাগটার দিকে তাকাচ্ছে। আমি বললাম, সামনের দিকে তাকিয়ে গাড়ি চালা হারামজাদা, অ্যাক্সিডেন্ট করবি। আমি এবার পেছনের দিকে তাকালাম, কড়া গলায় বললাম, আদর করে গাড়িতে তুলে পথে নামিয়ে দেওয়া, এটা কোন ধরনের ভদ্রতা? ভদ্রমহিলা বা তার মেয়ে দুইজনের কেউই কথা কোনো কোনো কথা বলল না। ভদ্রমহিলা বা তার মেয়ে দুইজনের কেউই কোনো কথা বলল না। হয় শুধু ড্রাইভার একা পায়নি, এরা দুইজনও পেয়েছে। মেয়েটাকে শুরুতে তেমন সুন্দর মনে হয়নি, এখন দেখতে বেশ ভালো লাগছে। গাড়ি চড়া মেয়েগুলো সবসময় এত সুন্দর হয় কেন? তবে এই মেয়েটার গায়ের রং আর একটু ফর্সা হলে ভালো হতো। চোখ অবশ্য সুন্দর, এমনও হতে পারে ভয় পাওয়ার জন্য সুন্দর লাগছে। ভীত হরিণীর চোখ যেমন সুন্দর হয়, ভীত তরুণীর চোখও বোধ হয় সুন্দর হয়। ভয় পেলেই হয়তো বা চোখ সুন্দর হয়ে যায়। আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম, গাড়িতে খানিকটা ঘুরবো, জাস্ট ইউনিভার্সিটির এলাকায় একটা চক্কর দিয়ে তারপর যাব ফার্ম গেট। কেউ কোনো কথা বলল না। আমি বললাম, গাড়িতে কোনো গান শোনার ব্যবস্থা নেই? ড্রাইভার ক্যাসেট দাও তো। ড্রাইভার ক্যাসেট চালু করে দিল। ভেবেছিলাম কোনো ইংরেজি গান বোধ হয় বাজবে, তা না, নজরুল গীতি, হায় মদিনাবাসী, প্রেমে ধরো হাত মম, এই গানটা আর কি গাড়িতে বাজতে ছিল, নজরুল গীতি। এটা ডক্টর ডক্টর অঞ্জলি ঘোষের গাওয়া। এই গানটা আমার পছন্দ, রূপাদের বাসায় শুনেছি। গানটায় আলাদা এক ধরনের মজা আছে, কেন জানি কাওয়ালি কাওয়ালি ভাব। গাড়িটা আচমকা ব্রেক কষে থেমে গেল। আমি কিছু বুঝবার আগেই ড্রাইভার ফুট করে নেমে গেল। তাকে যতটা নির্বোধ মনে করা হয়েছিল, দেখা যাচ্ছে সে তত নির্বোধ নয়। সে গাড়ি থামিয়েছে মোটরসাইকেলে বসে থাকা একজন পুলিশ সার্জেনের গা ঘেঁষে। চোখ বড় বড় করে কি সব বলছে। অঞ্জলি ঘোষের গানের কারণে তার কথা বোঝা যাচ্ছে না। পুলিশ সার্জেন্ট আমার জানালার কাছে এসে বলল, নামুন তো। আমি নামলাম, দেখি ব্যাগে কি আছে। আমি দেখালাম, একটা নোটবই, দুইটা বল পয়েন্ট, শেষ ভাঙা পেন্সিল, 5 টাকা দিয়ে কেনা এক প্যাকেট চিপস। পুলিশ সার্জেন্ট ভদ্রমহিলার দিকে তাকিয়ে বললেন, আপনি কি এর বিরুদ্ধে কোনো ফর্মাল কমপ্লেন করতে চান? ভদ্রমহিলা তার মেয়ের দিকে তাকালেন। মেয়েটি বলল, অবশ্যই চাই। আমি জাস্টিস এম সোবাহান সাহেবের মেয়ে, এই লোক আমাদের ভয় দেখাচ্ছিল, পাস্তানি করছিল। আপনাদের কমপ্লেন থানায় করতে হবে, রমনা থানায় চলে যান, এখন তো যেতে পারবো না। এখন আমরা একটা কাজে যাচ্ছি, কাজ ছেড়ে আসুন, আমি একে রমনা থানায় হ্যান্ডওভার করে দেব। আসামির নাম জানেন তো? না। পুলিশ সার্জেন্ট আমার দিকে তাকিয়ে বলল, এই তো নাম কি? আমি স্তম্ভিত হয়ে গেলাম। যে শুরুতে আমাকে আপনি বলেছে, এখন সুন্দর একটা মেয়ের সামনে তুই করে বলছে, এই তোর নাম বল। আমি উদাস গলায় বললাম, আমার নাম টুটুল। পুলিশ সার্জেন্ট ভদ্রমহিলার দিকে তাকিয়ে বলল, ভুল নাম দিচ্ছে, যাই হোক, এই নামেই বুকিং হবে। আরামজাদারা ইদানিং শিয়ানা হয়েছে, কিছুতেই কারেন্ট নাম বলবে না, ঠিকানা তো বলবেই না। বিশাল কালো গাড়ি হুশ করে বের হয়ে গেল। ফার্মগেট যাওয়া আমার বিশেষ দরকার। ইন্দিরা রোডে আমার বড় ফুপুর বাসায় দুপুরে খাওয়ার কথা, সেই খাওয়া মাথায় উঠল। সার্জেন্ট আমাকে ছাড়বে না, রমনা থানায় চালান করবে বলাই বাহুল্য, জাস্টিসের নাম শুনেছে। বড় কারোর নাম শুনলেই এদের হুশ থাকে না। আমি এক প্যাকেট সিগারেট কিনে ফেললাম, আজতে থাকতে হলে সঙ্গে সিগারেট থাকা ভালো। আমার ধারণা ছিল সার্জেন্ট তার মোটরসাইকেলের পেছনে আমাকে বসিয়ে থানায় নিয়ে যাবে, তা করলো না। আজকাল পুলিশ খুব আধুনিক হয়েছে, পকেট থেকে ওয়াকিটকি বের করে কি বলতেই পুলিশের জিপ এসে উপস্থিত। অবিকল হিন্দি মুভি, সম্পূর্ণ নিজের বোকামিতে দাওয়াত খাবার বদলে থানায় যাচ্ছি, মেজাজ খারাপ হওয়ার কথা। আশ্চর্যের ব্যাপার, খারাপ হচ্ছে না, বরং মজা লাগছে।
অঞ্জলি ঘোষের গানের পুরোটা শোনা হলো না, এজন্য অবশ্য একটু আফসোস হচ্ছে। হায় মদিনাবাসী বলেই চমৎকার টান দিচ্ছিল। থানার ওসি সাহেবের চেহারা বেশ ভালো, মেজাজও বেশ ভালো, চেইন স্মোকার, ক্রমাগত বেনসন অ্যান্ড হেজেস টেনে যাচ্ছে, বাজারে এখন 70 টাকা করে প্যাকেট যাচ্ছে। দিনে 3 প্যাকেট করে হলে মাসে কত হয়? 210 × 30, 6030। একজন ওসি সাহেবের বেতন কত পান? এক ফাঁকে জেনে নিতে হবে। ওসি সাহেব শুরুতে প্রশ্ন করেন, ভাব পাচ্ছে, শুরুর কয়েকটি প্রশ্ন জেনে নিতে চেষ্টা করেন, আসামি কোন সামাজিক অবস্থায় আছে, তার উপর নির্ভর করে আপনি তুই বা তুমি ব্যবহৃত হয়। ওসি সাহেব বললেন, কি নাম? চৌধুরী খালেকুজ্জামান, ডাকনাম টুটুল। কি করা হয়? সাংবাদিকতা করি। কোন পত্রিকায়? বিশেষ কোনো পত্রিকার সঙ্গে জড়িত নই, ফ্রিল্যান্স সাংবাদিকতা, যেখানে সুযোগ পাই ঢুকে পড়ি। টুটুল চৌধুরী এই নামে লেখা ছাপা হয়, হয়তো আপনার চোখে পড়েছে। পুলিশের উপর একটা ফিচার করেছিলাম। কি ফিচার? ফিচারের শিরোনাম হচ্ছে, একজন পুলিশ সার্জেন্টের দিনরাত্রি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে কি করতে হয় তাই ছিল বিষয়। অবশ্য এক ফাঁকে খুব ড্যামেজিং কয়েকটা লাইন ঢুকিয়ে দিয়েছিলাম, যেমন বলেছিলাম এই পুলিশ সার্জেন্ট তার একটি কর্মমুখর দিনে 3 প্যাকেট বেনসন অ্যান্ড হেজেস পান করেন। তিনি জানিয়েছেন টেনশন দূর করতে এটা তার প্রয়োজন। অবশ্য তিনি খুব টেনশনের জীবনযাপন করেন। এই বাজারে দিনে 3 প্যাকেট করে বেনসন খেলে মাসে 2300 টাকা প্রয়োজন। আমাদের আমাদের জিজ্ঞাস্য তার বেতন কত? ওসি সাহেব ভুরু কুচকে আমার দিকে তাকালেন। আমি হাসি মুখে বললাম, তবে শেষের লাইন তিনটা ছাপা হয়নি, এডিটর সাহেব কেটে দিয়েছেন, পুলিশের বিরুদ্ধে কেউ কিছু ছাপতে চায় না। ওসি সাহেব শুকনো গলায় বললেন, আপনার বিরুদ্ধে অভিযোগ কি? আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, আপনি করে বলেছে, সামাজিক স্বীকৃতি পাওয়া গেল, এখন চাইলে এক কাপ চাও চলে আসতে পারে। পুলিশরা উঁচু দরের আসামিদের ভালো খাতিল করে, চা সিগারেট খাওয়ায়। আপনি প্রশ্নের জবাব দিচ্ছেন না, আপনার বিরুদ্ধে অভিযোগ কি? অভিযোগ যে কি তা আমি নিজেও জানি না, ওরা অভিযোগ করলে তারপর জানা যাবে। নারী অপহরণের অভিযোগ হতে পারে। নারী অপহরণ? জি, জাস্টিস সাহেবের স্ত্রী এবং কন্যাকে নিয়ে ওদের গাড়িতেই পালাতে চেষ্টা করেছিলাম, মাছের তেলে মাছ ভাজা বলতে পারেন। ওসি সাহেব থমথমে গলায় বলল, আপনি কি আমার সঙ্গে রসিকতা করার চেষ্টা করছেন? দয়া করে করবেন না, আমি আপনার চেয়েও বেশি রসিক, কাজেই অসুবিধা হবে। জি আচ্ছা, রসিকতা করব না, আপনি কোনার দিকের ওই বেঞ্চিতে বসে থাকুন, হাজতে পাঠাচ্ছেন না, ফাইনাল অভিযোগ আসুক তারপরে পাঠাবো, হাজত তো পালিয়ে যাচ্ছে না। এক কাপ চা কি পেতে পারি? ওসি সাহেব গম্ভীর মুখে আমার ব্যাগের জিনিসপত্র দেখতে লাগলেন, নোটবইয়ের পাতা উল্টাচ্ছেন। আমি বললাম, ওটা আমার কবিতার খাতা, মাঝে মতো কবিতা লিখি। তার মুখের কাঠিন্য তাতে একটুও কমল না। কবি শুনে মেয়েরা খানিকটা দ্রবীভূত হয়, পুলিশ কখনো হয় না। পুলিশের সঙ্গে কবিতার নিশ্চয়ই বড় ধরনের কোনো বিরোধ আছে, চুপচাপ বসে থাকা অনেকের জন্যই খুব কষ্টকর। আমার জন্য ডাল ভাত, শুধু হেলান দেবার একটু জায়গা পেলে আরাম করে শরীরটা ছেড়ে দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারি। বেঞ্চিতে হেলান দেওয়ার ব্যবস্থা থাকে না বলে একটু অসুবিধা হচ্ছে, তবে সেই অসুবিধাও অসহনীয় নয়। এরকম পরিস্থিতিতে আমি আমার নদীটা বের করে ফেলি, তখন অসুবিধা হয় না। নদী বের করার ব্যাপারটা সম্ভবত আপনাদের কাছে পরিষ্কার হয়নি, একটু ব্যাখ্যা করলেই পরিষ্কার হবে। ছোটবেলার কথা, ক্লাস 6-এ পড়ি, জিওগ্রাফি পড়ান মফিজ স্যার। তিনি ক্লাসে ঢুকলে চেয়ার টেবিলগুলো পর্যন্ত ভয়ে কাঁপে। স্যার মানুষটা ছোটখাটো, কিন্তু হাতের থাপাটা বিশাল। আমাদের ধারণা, ছাত্রদের গালে চর বসাবার জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে স্যারের এই হাত তৈরি করে দিয়েছেন। স্যারের চরের নানান নাম ছিল, রামচর, শ্যামচর, যদুচর, মধুচর। এর মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে রামচর, সবচেয়ে নরমটা হচ্ছে মধুচর। স্যার সেদিন পড়াচ্ছিলেন বাংলাদেশের নদ নদী। ক্লাসে ঢুকেই আমার দিকে আঙুল বাড়িয়ে বললেন, এই একটা নদীর নাম বলতো, চট করে বল।
মফিজ স্যার কোনো প্রশ্ন করলে কিছুক্ষণের জন্য আমার মাথাটা পুরোপুরি ফাঁকা হয়ে যায়, কান ভোঁভোঁ করতে থাকে, মনে হয় মাথার খুলির ভেতর জমে থাকা কিছু বাতাস কানের পর্দা ফাটিয়ে বের হয়ে যাচ্ছে। কি ব্যাপার, চুপ করে আছিস কেন? নাম বল। আমি ক্ষীণস্বরে বললাম, আড়িয়াল খা। স্যার এগিয়ে এসে প্রচণ্ড চর বসিয়ে দিলেন, খুব সম্ভবত রামচর। হুঙ্কার দিয়ে বললেন, এত সুন্দর সুন্দর নাম থাকতে তোর মনে এলো আড়িয়াল খা? সবসময় ফাজলামি, কান ধরে দাঁড়িয়ে থাক। আমি কানে ধরে সারাটা ক্লাস দাঁড়িয়ে রইলাম। ঘন্টা পড়ার মিনিট পাঁচেক আগে পড়ানো শেষ করে স্যার চেয়ারে হেলান দিয়ে বসলেন। আমার দিকে তাকিয়ে বললেন, কাছে আয়, আরেকটি চর খাবার জন্য। আমি ভয়ে ভয়ে স্যারের কাছে এগিয়ে গেলাম। তিনি বিষণ্ণ গলায় বললেন, এখনো কান ধরে আছিস কেন, হাত নামা। আমি হাত নামালাম। স্যার ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বললেন, তোকে শাস্তি দেওয়াটা অন্যায় হয়েছে, খুবই অন্যায়। তোকে নদীর নাম বলতে বলেছি, তুই বলেছিস, আয় আরো কাছে আয়, তোকে আদর করে দিই। স্যার এমন ভঙ্গিতে মাথায় এবং পিঠে হাত বুলাতে লাগলেন যে আমার চোখে পানি চলে এলো। স্যার বিব্রত গলায় বললেন, আমি তোর কাছ থেকে সুন্দর একটা নদীর নাম শুনতে চেয়েছিলাম, আর তুই বললি আড়িয়াল খা। আমার মেজাজটা গেল খারাপ হয়ে। আচ্ছা এখন একটা নদীর নাম বল, এখন একটা সুন্দর নদীর নাম বল। আমি শার্টের হাতায় চোখ মুছতে মুছতে বললাম, ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী, এই নাম তো শুনিনি, কোথাকার নদী? জানি না স্যার। এই নামে আসলেই কি কোনো নদী আছে? তাও জানি না স্যার। স্যার হালকা গলায় বললেন, আচ্ছা থাক, না থাকলে নাই, এটা হচ্ছে তোর নদী, যা জায়গায় গিয়ে বস। এমনিতেও তোকে শাস্তি দিয়ে আমার মনটা খারাপ হয়েছে, তুই তো দেখি কেঁদে কেঁদে আমার মন খারাপটা বাড়াচ্ছিস। আর কাঁদিস না, এই ঘটনার প্রায় বছর তিন পর ক্যান্সারে দীর্ঘদিন রোগ ভোগের পর মফিজ স্যার মারা যান। মৃত্যুর কয়েকদিন আগে স্যারকে দেখতে গিয়েছি, নোংরা একটা ঘরে নোংরা বিছানায় স্যার শুয়ে আছেন, মানুষ না, যেন কফিন থেকে বের করা মিশরের মমি। স্যার আমাকে দেখে খুব খুশি হলেন, উঁচু গলায় তার স্ত্রীকে ডাকলেন, ওগো এই ছেলেটাকে দেখে যাও, এই ছেলের একটা নদী আছে, নদীর নাম ময়ূরাক্ষী। স্যারের স্ত্রী আমার প্রতি কোনো রকম আগ্রহ দেখালেন না, মুখ ঘুরিয়ে চলে গেলেন। স্যার সেই অনাদর পুষিয়ে দিলেন, দুর্বল হাতে টেনে তার পাশে বসালেন, বললেন, তোর নদীটা কেমন বলতো? আমি নিচু গলায় বললাম, আমি স্যার কিছু জানি না, দেখিনি কখনো, তবুও বল শুনি, বানিয়ে বানিয়ে বল। আমি লাজুক গলায় বললাম, নদীটা খুব সুন্দর। আরে গাধা, নদী তো সুন্দর হবেই, অসুন্দর নদী বলে কিছু নেই, আরো কিছু বল। আমি বলার মতো কিছু পেলাম না, চুপচাপ বসে রইলাম। স্যার যেদিন মারা যান সেই রাত্রিরই আমি প্রথম ময়ূরাক্ষী নদীটা স্বপ্নে দেখি, ছোট্ট একটা নদী, তার পানি কাঁচের মতো স্বচ্ছ, নিচের বালিগুলো পর্যন্ত স্পষ্ট দেখা যায়, নদীর দুই ধারে দূর্বাঘাসগুলো কি সবুজ কি কোমল, নদীর ওই পাড়ে বিশাল ছায়াময় একটা পাকুড় গাছ, সেই গাছে বিষণ্ণ গলায় একটা ঘুঘু ডাকছে, সেই ডাকে এক ধরনের কান্না মিশে আছে। নদীর ধার ঘেঁষে পানি ছিটাতে ছিটাতে ডোরাকাটা সবুজ শাড়ি পরা একটি মেয়ে ছুটে যাচ্ছে, আমি শুধু এক ঝলক তার মুখটা দেখতে পেলাম, স্বপ্নের মধ্যেই তাকে খুব চেনা, খুব আপন মনে হলো, যেন কত দীর্ঘ শতাব্দী এই মেয়েটির সঙ্গে কাটিয়েছি। ময়ূরাক্ষী নদীকে একবারই আমি স্বপ্নে দেখি, নদীটা আমার মনের ভেতর পুরোপুরি গাঁথা হয়ে যায়। এরপর অবাক হয়ে লক্ষ্য করি, কোথাও বসে একটু চেষ্টা করলে নদীটা আমি দেখতে পাই, তার জন্য আমাকে কোনো কষ্ট করতে হয় না, চোখ বন্ধ করতে হয় না, কিছু না। একবার নদীটা বের করে আনতে পারলে সময় কাটানো কোনো সমস্যা না, ঘন্টার পর ঘন্টা আমি নদীর তীরে হাঁটি, নদীর হিমশীতল জলে পা ডুবিয়ে বসি, শরীর জুড়িয়ে যায়, ঘুঘুর ডাকে চোখ ভিজে যায়। ঘুমোচ্ছেন নাকি? আমি চোখ মেললাম, চারিদিকে অন্ধকার। আরে সর্বনাশ, এতক্ষণ পার করেছি, ওসি সাহেব বললেন, যান চলে যান, জাস্টিস সাহেবের বাসা থেকে টেলিফোন করেছিল, ওরা কোনো চার্জ করবে না, ইউ আর ফ্রি টু গো। জাস্টিস সাহেব নিজেই ফোন করেছিলেন? জাস্টিস সাহেব নিজেই টেলিফোন করেছিলেন? না, তার মেয়ে। মেয়েটা কি বললো দয়া করে বলবেন? বলল ধমক ধমক দিয়ে ছেড়ে দিতে। তাহলে দয়া করে ধমক ধমক দিন, তারপর যাই, ওসি সাহেব হেসে ফেললেন। পুলিশের যে একেবারেই রসবোধ নেই সেটা ঠিক না। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, মেয়েটা কি তার নাম আপনাকে বলেছে?
হ্যাঁ বলেছে, মীরা কিংবা মিরু এই জাতীয় কিছু। আপনি কি নিশ্চিত যে সে জাস্টিস এম সোবাহান সাহেবের মেয়ে? অন্য কেউ তো হতে পারে। আপনি একটা উড়ো টেলিফোন কল পেয়ে আমাকে ছেড়ে দিলেন, তারপর জাস্টিস সাহেব ধরবেন আপনাকে, আইনের পেঁচে ফেলে অবস্থা কাহিল করে দেবেন। ভাই আপনি জানতো? আর শুনেন একটা উপদেশ দেই, পুলিশের সঙ্গে এত মিথ্যা কথা বলবেন না, মিথ্যা বলবেন ভালো মানুষদের কাছে, যা বলবেন তারা তাই বিশ্বাস করবে। পুলিশ কোনো কিছুই বিশ্বাস করে না, খোঁজ খবর করে। আপনি আমার সম্পর্কে খোঁজ খবর করেছেন? হ্যাঁ, সংবাদপত্রের অফিসগুলোতে খোঁজ নিয়েছি, জেনেছি টুটুল চৌধুরী নামের কোনো ফ্রিল্যান্স সাংবাদিক নেই। আপনি কি আমাকে মুচলেকা ফুচলেকা এইসব কিছু, আপনি কি আমার মুচলেকা ফুচলেকা এইসব কিছু নেবেন না? না, দয়া করে এখন বিদায় হন। আপনার গাড়ি করে আমাকে নিয়ে এসেছিলেন, আমি কি আশা করতে পারি না আবার গাড়ি করে নামিয়ে দিয়ে আসবেন? কোথায় যাবেন? ফার্ম গেট। চলুন নামিয়ে দেব। আমি হাসি মুখে বললাম, আপনার এই ভদ্রতার কারণে কোনো একদিন হয়তো আমি আপনাকে ময়ূরাক্ষীর তীরে নিমন্ত্রণ করব। কোচে সাহেব বিস্মিত হয়ে বললেন, আপনি কি বললেন বুঝতে পারলাম না। ওইটা বাদ দিন, সবকিছু বুঝে ফেললে তো মুশকিল। ভালো কথা, আপনি ডেইলি ক প্যাকেট সিগারেট খান তাকে জানতে পারি? ওসি সাহেব বললেন, আপনি লোকটা তো ভালো তেয়াদর আছেন, আপনি লোকটা তো ভালো তেয়াদর আছেন, 2 থেকে 2.5 প্যাকেট লাগে। বড় ফুপুর বাসায় দুপুরে যাওয়ার কথা, উপস্থিত হলাম রাত 8টায়, কেউ আবার হলো না। ফুপুর বড় ছেলে বাদল আমাকে দেখে উল্লাসিত গলায় বলল আমাকে দেখে উল্লাসিত গলায় বলল হিমুদা এসেছে, থ্যাংকস, অনেক কথা আছে, আজ থাকবে কিন্তু, আই নিড ইউর হেল্প। বাদল এবার ইন্টারমিডিয়েট দেবে, এর আগেও 3 বার দিয়েছে, সে পড়াশোনায় খুবই ভালো, এসএসসিতেও বেশ কয়েকটা লেটার এবং স্টার মার্ক পেয়েছে, সমস্যা হয়েছে ইন্টারমিডিয়েটে, পরীক্ষা শেষ পর্যন্ত দিতে পারে না, মাঝামাঝি জায়গায় তার এক ধরনের নার্ভস ব্রেকডাউন হয়ে যায়, তার কাছে মনে হয় পরীক্ষার হল হঠাৎ ছোট হতে শুরু করে, ঘরটা ছোট হয়, পরীক্ষার্থীরাও ছোট হয়, চেয়ার টেবিল সব ছোট হতে থাকে, তখন সে ভয়ে চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে, বাইরে আসা মাত্রই দেখে সব স্বাভাবিক, তখন সে আর পরীক্ষার হলে ঢোকে না, চোখ মুছতে মুছতে বাড়ি চলে আসে। দ্বিতীয়বার পরীক্ষা দেবার সময় অনেক ডাক্তার দেখানো হলো, ওষুধপত্র খাওয়ানো হলো, সেবারও একই অবস্থা, এখন আবার পরীক্ষা দেবে। এবারে ডাক্তারের সঙ্গে যুক্ত হয়েছে পীর ফকির, বাদলের গলায় হাতে কোমরে নানান মাপের তাবিজ ঝুলছে, এর মধ্যে একটা তাবিজ নাকি জিনকে দিয়ে কোহকাফ নগর থেকে আনানো, কোহকাফ নগরীতে নাকি জিন এবং পরীরা থাকে। আমার বড় ফুপা ঘোর নাস্তিক ধরনের মানুষ এবং বেশ ভালো ডাক্তার, তিনিও কিছু বলছেন না। বাদলেরও দেখি আমার মতো অবস্থা, দাড়ি গোঁফ গজিয়ে হুলুস্থুল, লম্বা লম্বা চুল। সে খুশি খুশি গলায় বলল, হিমুদা পড়াশোনা করছি, খাওয়া দাওয়া শেষ করে আমার ঘরে চলে আসবে। পড়াশোনা হচ্ছে কেমন? হেব্বি হচ্ছে, একই জিনিস 3-4 বছর ধরে পড়ছি তো, একেবারেই ভাজা ভাজা হয়ে গেছে। হেমো ভাই তুমি এমন ডার্ক হলুদ কোথায় পেলে? গাউছিয়ায় ফাইন দেখাচ্ছে, সন্ন্যাসী সন্ন্যাসী লাগছে, সন্ন্যাসী উপগুপ্ত, মাথুরাপুরীর প্রাচীরের নিচে একদা ছিলেন সুপ্ত। যা পড়াশোনা কর, আমি আসছি। কি আর পড়াশোনা করব, সব তো ভাজা ভাজা, তবু আরেকবার ভেজে ফেল, কড়া ভাজা হবে। বাদল শব্দ করে হেসে উঠল, সেই হাসি হেঁচকির মতো চলতেই থাকলো, আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এই ছেলের অবস্থা দেখি দিন দিন খারাপ হচ্ছে, এতক্ষণ ধরে কেউ হাসে? ফুপু গম্ভীর মুখে খাবার দিয়ে দিচ্ছেন, মনে হচ্ছে দুপুরে প্রচুর আয়োজন ছিল, সেই সব গরম করে দেওয়া হচ্ছে। পোলাওয়ের টকটক গন্ধ, নষ্ট হয়ে গেছে কিনা কে জানে। আমি আমার পেটে অবশ্য সবই হজম হয়ে যায়, পোলাওটা মনে হচ্ছে হবে না, কষ্ট দেবে। ফুপু বললেন, রোস্ট 1 পিস দেব? দাও। এত খাবার দাবারের আয়োজন কি জন্য, একবার জিজ্ঞেস করলি না? আমি খাওয়া বন্ধ করে জিজ্ঞেস করলাম, কি জন্য? আত্মীয় স্বজন যখন কোনো উপলক্ষে খেতে ডাকে তখন জিজ্ঞেস করতে হয় উপলক্ষটা কি, যখন আসতে বলে তখন আসতে হয়, একটা ঝামেলায় আটকে পড়েছিলাম। উপলক্ষটা কি? রিঙ্কির বিয়ের কথা পাকা হলো। বাহ ভালো তো, অপু গম্ভীর হয়ে গেলেন। আমি খেয়েই যাচ্ছি,
টকদন্ত পোলাও এত খাওয়া ঠিক হচ্ছে না সেটাও বুঝতে পারছি, তবুও নিজেকে সামলাতে পারছি না, যা হবার হবে। অপু শীতল গলায় বললেন, একবার তো জিজ্ঞেস করলি না কার সঙ্গে বিয়ে, কি সমাচার? তোমরা নিশ্চয়ই দেখে শুনে ভালো বিয়েই দিচ্ছ, তুই একবার জিজ্ঞেস করবি না? তোর কোনো কৌতূহলও নেই? আরে কি বলো কৌতূহল নেই, আসলে এত ক্ষুধার্ত যে কোনো দিকে মন দিতে পারছি না, দুপুরে খাওয়া হয়নি। ছেলে করে কি? মেরিন ইঞ্জিনিয়ার। বলো কি, তাহলে তো মালদার পার্টি। ফুপু রাগি গলায় বললেন, ছোটলোকের মতো কথা বলবি না তো, মালদার পার্টি আবার কি? পয়সাওয়ালা পার্টি, এই বলছি। হ্যাঁ টাকা পয়সা ভালোই আছে, শর্ট না তো? আমার কেন জানি মনে হচ্ছে একটা শর্ট টাইপের ছেলের সাথে রিঙ্কির বিয়ে হবে। ছেলের হাইট কত? ফুপুর মুখটা কালো হয়ে গেল, তিনি নিচু গলায় বললেন, হাইট একটু কম, উঁচু জুতা পরলে বোঝা যায় না। বোঝা না গেলে তো কোনো সমস্যাই নেই, তাছাড়া বেটের লোক খুব ইন্টেলিজেন্টও হয় যত লম্বা হয় বুদ্ধি তত কমতে থাকে। আমি এখন পর্যন্ত কোনো বুদ্ধিমান লম্বা মানুষ দেখিনি, সত্যি বলছি। ফুপুর মুখ আরো অন্ধকার হয়ে গেল, তখন মনে পড়লো কি সর্বনাশ, ফুপা নিজেই বিরাট লম্বা, প্রায় 6 ফুট। আজ দেখি একের পর এক ঝামেলা বাঁধিয়ে দিচ্ছি। তুই যাবার আগে তোর ফুপার সঙ্গে কথা বলে যাবি, তোর সঙ্গে নাকি কি জরুরি কথা আছে? নো প্রবলেম। আর রিঙ্কির সঙ্গে কথা বলার সময় জামাই লম্বা কি বেটে জাতীয় কোনো কথাই বলবি না। বেটে লোকেরা যে জ্ঞানী হয় এই কথাটা ঠিক কায়দা করে বলবো? তোর কিছুই বলার দরকার নেই, ঠিক আছে? ঠান্ডা পেপসি টেপসি থাকলে দাও, তোমরা তো কেউই পান খাও না, কাউকে দিয়ে 3টা পান আনাও তো। রিঙ্কির সঙ্গে দেখা করতে গেলাম, এই মেয়ে 9-10-এ পড়ার সময় রোগা ভোগা ছিল, এখন দিন দিন মোটা হচ্ছে। আজ অবশ্য সেরকম মোটা লাগছে না, ভালোই লাগছে, মনে হচ্ছে এর চেয়ে কম মোটা হলে তাকে মানাতো না। কিরে ক্লাস ওয়ান একটা বর জোগাড় করে ফেললি, কংগ্রাচুলেশনস। রিঙ্কি অসম্ভব খুশি হলো, অবশ্য প্রায় সঙ্গে সঙ্গে ঠোঁট উল্টে বলল, ক্লাস 1 বর না ছাই, ক্লাস 3 হবে বড় জোর। মেয়েদের আমি কখনো খুশি হলে সেই খুশি প্রকাশ করতে দেখিনি। একবার একটা মেয়ের সঙ্গে কথা হয়েছিল, সে ইন্টারমিডিয়েট ছেলে মেয়ে সবার মধ্যে ফার্স্ট হয়েছে। আমি বললাম, কি খুশি তো? সে ঠোঁট উল্টে বলল, বাংলা সেকেন্ড পেপারে যা পুয়ার নাম্বার পেয়েছি, জানেন মার্কশিট দেখে কেঁদেছি, রিঙ্কেরও দেখি সেই অবস্থা, খুশিতে মুখ ঝলমল করছে অথচ মুখে বলছে ক্লাস 3। হিমু ভাই ও কিন্তু দারুণ শর্ট, মনে হয় কলিং বেলে হাত দিয়ে নাগাল পাবে না। আমি অত্যন্ত খুশি হবার ভঙ্গি করলাম, খুশি গলায় বললাম, তাহলে তো তুই লাকি, ভাগ্যবতী মেয়েদের বর খাটো হয়, খনার বচনে আছে। যাও, সত্যি খনা বলেছে, খাটো পেয়ারা ভালো, খাটো স্বামীর মন, তারপর আরো কি কি যেন আছে মনে নেই, বানিয়ে বানিয়ে কি যে মিথ্যে বলো তুমি। এছাড়াটা তুমি এক্ষুনি বানালে, তাই না? কেন বানালে বলো তো? তোকে খুশি করবার জন্য। খুশি করবার দরকার নেই, আমি এমনিতেই খুশি, সেটা তো তোর মুখ দেখেই বুঝতে পারছি, বর পছন্দ হয়েছে। তবে খুব বিরক্ত করছে। বিরক্ত করছে মানে? আজই মাত্র কথাবার্তা ফাইনাল হলো, এর মধ্যে 3 বার টেলিফোন করেছে, তারপর বলেছে রাত 11টার সময় আবার করবে, লজ্জা লাগে না? তার উপর টেলিফোন বাবার ঘরে, বাবা সন্ধ্যে থেকে তার ঘরে বসা আছে, আমি কি বাবার সামনে তার সঙ্গে কথা বলবো? লম্বা তার আছে, তুই টেলিফোন তোর ঘরে নিয়ে আয়, আমি কি করে আনবো, আমার লজ্জা লাগে না? আচ্ছা যা, আমি এনে দিচ্ছি পরে, কিন্তু তুমি এ নিয়ে ঠাট্টা করতে পারবে না, আমি তোমাকে আনতে বলিনি, তুমি নিজ থেকে আনতে চেয়েছ, তা তো বটেই। ওই ভদ্রলোক টেলিফোনে কি বলে, কি আর বলবে, কিছু বলে না। বল না শুনি, উফ তুমি বড় যন্ত্রণা করো। আমি কিছু বলতে চলতে পারবো না। রিঙ্কি লজ্জায় লাল নীল হতে লাগলো, মনে হচ্ছে সে এখন তার জীবনের শ্রেষ্ঠ সময়টা কাটাচ্ছে, বড় ভালো লাগছে তার দিকে তাকিয়ে থাকতে। রিঙ্কির সঙ্গে আরো কিছুক্ষণ থাকার ইচ্ছে ছিল, থাকাটা গেল না, ফুফা ডেকে পাঠালেন। ফুপার ঘর অন্ধকার, 0 পাওয়ারের একটা বাতি জ্বলছে, লক্ষণ সুবিধার না, ফুপার মাঝে মধ্যে মদ্যপানের অভ্যাস আছে, এই কাজটা বেশিরভাগ সময় বাইরেই সারেন, বাসায় ফুপুর জন্য তেমন সুযোগ পান না।
অপুর শাসন বেশ কঠিন। হঠাৎ হঠাৎ কোনো বিশেষ উপলক্ষে বাসায় মদ্যপানের অনুমতি পান, আজ পেয়েছেন বলে মনে হচ্ছে। মদ্যপান করেছে এমন রকম মানুষের সঙ্গে কথাবার্তা খুব সাবধানে বলতে হয়, কারণ তাদের মুড, মদের পরিমাণ এবং কতক্ষণ ধরে মদ্যপান করা হচ্ছে তার উপর নির্ভর করে। উপর তরল অবস্থায় তার সঙ্গে আমার কথাবার্তা বিশেষ হয়নি, কাজেই তরল অবস্থায় তার মেজাজ মর্জি কেমন থাকে তাও জানি না। উপা আসবো, হিমু এসো, দরজা ভিড়িয়ে দাও, তোমার সঙ্গে খুব জরুরি কথা আছে, বসো সামনের চেয়ারটায় বসো। আমি বসলাম। তিনি গ্লাস দেখিয়ে বললেন, আশা করি এইসব ব্যাপারে তোমার কোনো প্রিজুডিস নেই। আচ্ছা, জি না। তারপর বলো, কেমন আছো? ভালো। জি, রিঙ্কির বিয়ে ঠিক হয়ে গেল? রিঙ্কির বিয়ে ঠিক হয়ে গেল শুনেছ বোধহয়। জি, ছেলেটা ভালো তবে খুবই খাটো। আমাদের সঙ্গে এরকম একটা ছেলে পড়তো, তার নাম ছিল স্ক্রু। এই ছেলেরও নিশ্চয়ই এই ধরনের কোনো নামটা আছে। পেটে ছেলেদের নাম সাধারণত স্ক্রু অর্থ স্ক্রু হয় কিংবা বল্টু হয়। আমি চুপ করে রইলাম। উপাকে নেশায় ধরেছে বলে মনে হচ্ছে, না ধরলে নিজের জামাই সম্পর্কে এ ধরনের কথা বলতে পারতেন না। আপনার ছেলে পছন্দ হয়নি? আরে পছন্দ হবে কি, মার্বেল সাইজের এক ছেলে, পছন্দ হয়নি তো বিয়েতে মত দিলেন কেন? আমার মতামতের প্রশ্ন তো ওঠেই না। আমি হচ্ছি এই সংসারে টাকা বানানোর মেশিন, এর বেশি কিছু না। আমি কি বলছি না বলছি তা কেউ জানতে চায় না। তারপরেও বলতাম, কিন্তু দেখি মেয়ে এবং মা দুইজনে খুশিতে বাকুম বাকুম, দুইজনে খুশিতে বাক বাকুম। তার গ্লাস খালি হয়ে গিয়েছিল, তিনি আরো খানিকটা ঢাললেন। আমি তাকিয়ে আছি দেখে বললেন, এটা পঞ্চম পেগ, আমার লিমিট হচ্ছে সাত। সাতের পর লজিক এলোমেলো হয়ে যায়, সাতের আগে কিছুই হবে না। আমি বললাম, ফুপা এক মিনিট, আমি টেলিফোনটা রিঙ্কির ঘরে দিয়ে আসি, ও কোথায় যেন টেলিফোন করবে। ফুপা মুখ বিকৃত করে বললেন, কোথায় করবে বুঝতে পারছো না, ওই মার্বেলের কাছে করবে, টেলিফোন করে করে অস্থির করে তুলল। আমি রিঙ্কিকে টেলিফোন দিয়ে এসে বললাম, আপনি কি জানি জরুরি কথা বলবেন। ও হ্যাঁ, জরুরি কথা, বাদল সম্পর্কে। জি বলুন। ও তোমাকে কেমন অনুসরণ করে সেটা লক্ষ্য করছো? তুমি তোমার মুখে দাড়ি গোঁফ চাষ করছো, করো, সেও তোমার পথ ধরেছে। আজ তুমি হলুদ পাঞ্জাবি গায়ে দিয়ে এসেছো, আমি 1,000 টাকা বাজি রাখতে পারি, কাল দুপুরের মধ্যে সেও হলুদ পাঞ্জাবি কিনবে। আমি কি ভুল বললাম? না ভুল বলেননি। তুমি যদি আজ মাথা কামাও, আচ্ছা এখানে বানানটা ভুল আছে একটু, তুমি যদি আজ মাথা কামাও, আমি শিওর বেটা কাল মাথা কামিয়ে ফেলবে। এইরকম প্রভাব তুমি কি করে ফেললে এটা তুমি আমাকে বলো। ইউ বেটার এক্সপ্লেইন ইট। আমার জানা নেই ফুপা, ভুলটা আমার। মেট্রিক পাশ করে তুমি যখন এলে, আমি ভালো মনে বললাম আচ্ছা থাকুক, মা বাপ নেই, ছেলে একটা আশ্রয় পাক। তুমি যে এই সর্বনাশ করবে তা তো বুঝিনি, বুঝতে পারলে তখনই ঘাড় ধরে বের করে দিতাম। আমি জেনে শুনে কিছু করিনি। তাও ঠিক, জেনে শুনে তুমি কিছু করনি, আই ডু এগ্রি। তোমার লাইফস্টাইল তাকে আকর্ষণ করেছে, তুমি ভ্যাগাবন্ড না, অথচ তুমি ভাব করো যে তুমি ভ্যাগাবন্ড। জ্যোৎস্না দেখানোর জন্য চন্দ্রায় এক জঙ্গলের মধ্যে বাদলকে নিয়ে গেলে, সারা রাত ফেরার নাম নেই। জ্যোৎস্না এমন কি জিনিস জঙ্গলে বসে দেখতে হবে বলো তুমি? তোমার মুখ থেকেই শুনতে চাই, শহরের আলোয় জ্যোৎস্না ঠিক বোঝা যায় না। মানলাম তোমার কথা, ভালো কথা, চন্দ্রায় গিয়ে জ্যোৎস্না দেখো। তাই বলে সারা রাত বসে থাকতে হবে? রাত বাড়ার সঙ্গে সঙ্গে জ্যোৎস্না কিভাবে বদলে যায় সেটাও তো দেখার মতো ব্যাপার। শেষ রাতে পরিবেশ ভৌতিক হয়ে যায়, তাই নাকি? জি। তাছাড়া জঙ্গলের একটা আলাদা এফেক্ট আছে, শেষ রাতের দিকে গাছগুলো জীবন্ত হয়ে ওঠে। তোমার কথা বুঝলাম, গাছগুলো জীবন্ত হয় মানে? গাছ তো সবসময় জীবন্ত। জি না, ওরা জীবন্ত তবে সুপ্ত, খানিকটা জেগে ওঠে পূর্ণিমা রাতে, তাও মধ্যরাতের পর থেকে। জঙ্গলে না গেলে ব্যাপারটা বোঝা যাবে না। আপনি একবার চলুন না, নিজের চোখে দেখবেন, দিন দিনেক পরেই পূর্ণিমা।
দিন তিনেক পরেই পূর্ণিমা? জি, এইসব হিসাব নিকাশ সবসময় তোমার কাছে থাকে? জি, একবার গেলেই হয়, বলেই ফুপা গম্ভীর হয়ে গেলেন, চোখ বন্ধ করে খানিকটা ঝিম ধরে বসে রইলেন। তারপর বললেন, তুমি আমাকে পর্যন্ত কনভিন্স করে ফেলেছিলে, মনে হচ্ছিল তোমার সঙ্গে যাওয়া যেতে পারে, অবশ্য এটা সম্ভব হয়েছে নেশার ঘরে থাকার জন্য। তা ঠিক, কিছু মানুষ ধরে নিয়েছে তারা যা ভাবছে তাই ঠিক, তাদের জগৎটা একমাত্র সত্যি জগৎ, এরা রহস্য খুঁজবে না, এরা স্বপ্ন দেখবে না। চুপ করো তো। আমি চুপ করলাম। উপা রাগি গলায় বললেন, তুমি ভ্যাগাবন্ডের মতো ঘুরবে আর ভাববে বিরাট কাজ করে ফেলেছো, তুমি যে অসুস্থ এটা তুমি জানো? ডাক্তার হিসেবে বলছি, তুমি অসুস্থ, ইউ আর এ সিক ম্যান। উপা, আপনি নিজেও কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন, বেশি খাচ্ছেন। আপনি বলছেন আপনার লিমিট 7, আমার ধারণা এখন 9 চলছে। তোমার কাছে কি সিগারেট আছে? আছে, দাও। তিনি সিগারেট ধরালেন, খুব খুব করে কাশলেন। উপাকে আমি কখনো সিগারেট খেতে দেখিনি, তবে মদ্যপানের সঙ্গে সিগারেটের ঘনিষ্ঠ সম্পর্ক আছে এরকম শুনেছি। হিমু, জি, রাস্তায় রাস্তায় ভ্যাগামন্ডের মতো ঘুরে যদি তুমি আনন্দ পাও, তুমি অবশ্য তা করতে পারো, ইট ইজ ইউর লাইফ। কিন্তু আমার ছেলেও তাই করবে তা তো হয় না। ও কি তা করছে নাকি? এখনো শুরু করেনি, তবে করবে। 2 বছর তুমি ওর সঙ্গে ছিলে, একই ঘরে ঘুমিয়েছ, এই 2 বছর তুমি ওর মাথাটা খেয়েছ, তুমি আর এ বাড়িতে আসবে না। জি আচ্ছা, আসবো না, এবাড়ির ছায়া তুমি মারাবে না, ঠিক আছে? এবাড়ির ত্রিসীমানায় যদি তোমাকে দেখি, তাহলে পিটিয়ে তোমার পিঠের ছাল তুলে ফেলবো। আপনার নেশা হয়ে গেছে ফুপা, পিটিয়ে ছাল তোলা যায় না, আপনার লজিক এলোমেলো হয়ে যাচ্ছে। ফুপার সিগারেট নিভে গেছে, সিগারেটের অনভ্যস্ত লোকজন সিগারেটের আগুন বেশিক্ষণ ধরিয়ে রাখতে পারে না। আমি আবার তার সিগারেট ধরিয়ে দিলাম। ফুপা বললেন, তোমাকে আমি একটা প্রপোজাল দিতে চাই, অ্যাকসেপ্ট করবে কিনা ভেবে দেখো। কি প্রপোজাল? তোমার একটা চাকরি জোগাড় করে দিতে চাই, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমার হাতে একটা চাকরি আছে, আহামরি কিছু না, তবে তোমার চলে যাবে। বেতন কত? ঠিক জানি না, 3,000-এর কম হবে না, বেশিও হতে পারে, তেমন সুবিধার চাকরি বলে তো মনে হচ্ছে না। ভিক্ষা করে জীবনযাপন করার চেয়ে কি ভালো? না না, ভিক্ষা করে বেঁচে থাকার আলাদা আনন্দ আছে। প্রাচীন ভারতের সাধু সন্ন্যাসীদের সবাই ভিক্ষা করতেন, বাউল সম্প্রদায়ের সাধনার একটা বড় অঙ্গ হচ্ছে ভিক্ষাবৃত্তি। এরা অবশ্য ভিক্ষা বলে না, এরা এরা বলে মাধুকরী। আমার কাছে লেকচার ঝাড়বে না। উপা, আমি কি তাহলে উঠবো? যা ওঠো, শুধু একটা জিনিস বলো, যে ধরনের জীবন তুমি যাপন করছো তাতে আনন্দটা কি? যা ইচ্ছা করতে পারার একটা আনন্দ আছে না? যা ইচ্ছা তুমি তাই করতে পারবে? অবশ্যই পারবো। বলুন কি করতে হবে? ফোন করতে পারবে? কেন পারবো না? ফোন করা আসলে খুব সহজ ব্যাপার। সহজ ব্যাপার? অবশ্যই সহজ ব্যাপার, যে কেউ করতে পারে। রোজ কতগুলো খুন হচ্ছে দেখছেন না? খবরের কাগজ খুললেই দেখবেন। আমার তো রোজই একটা দুটা মানুষকে খুন করতে ইচ্ছা করে। হিমু, ইউ আর এ সিক ম্যান, ইউ আর এ সিক ম্যান। আর খাবেন না ফুপা, আপনি মাতাল হয়ে গেছেন। কি করে বুঝলে মাতাল হয়ে গেছি? কি করে বুঝলে? মাতালরা প্রতিটা বাক্য 2 বার করে বলে, আপনিও তাই বলছেন। আপনি বাথরুমে গিয়ে বমির চেষ্টা করুন, বমি করলে ভালো লাগবে। বলেই আমি চেয়ার ছেড়ে সরে আসলাম, বমির কথা মনে করিয়ে দিয়েছি, কাজেই ফুপা এখন হরহর করে বমি করবেন। হলো তাই, তিনি চারদিক ভাসিয়ে দিলেন, ওয়াক ওয়াক শব্দে ফুপু ছুটে এলেন। তিনি তার সাজানো ঘরের অবস্থা দেখে স্তম্ভিত। ফুপাকে দেখে মনে হচ্ছে তার নাড়িভুড়ি উল্টে আসছে, হয়তো হঠাৎ হয়তো দেখবো বমির সঙ্গে তার পাকস্থলী বের হয়ে আসছে, সেই দৃশ্য খুব সুখকর হবে না। আমি বারান্দায় চলে এলাম। রিঙ্কি ছুটে এসেছে, বাদলও এসেছে। ফুপা চিচি করে বলছেন, সুরমা আমি মরে যাচ্ছি, ও সুরমা আমি মরে যাচ্ছি। বমি করতে করতে কোনো বমি করতে করতে কোনো মাতাল মারা যায় বমি করতে করতে কোনো মাতাল মারা যায় বলে আমার জানা নেই। কাজেই আমি রাস্তায় নেমে এলাম, সিগারেট কেনা দরকার। আকাশে মেঘের আনাগোনা, বৃষ্টি হবে কি না কে জানে, হলে ভালোই হয়। এই বর্ষর এখনো বৃষ্টিতে ভেজা হয়নি,
নবধারা জলে স্নান বাকি আছে, সিগারেটের সঙ্গে জর্দা দিয়া দুটো পান কিনলাম, জর্দার নাম সবই পুংলিঙ্গে, দাদা জর্দা, বাবা জর্দা, মা জর্দা, খালা জর্দা এখনো বাজারে আসেনি, যদিও মহিলারাই জর্দা বেশি খান। কোনো একটা জর্দা কোম্পানিকে এই আইডিয়াটা দিয়ে দেখলে হয়। প্রথমবার ঢোকার সময় ফুপুকে যতটা গম্ভীর দেখলাম, দ্বিতীয়বারে তার চেয়েও বেশি গম্ভীর মনে হলো। ফুপু কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে কাজের মেয়ে বালতি আর ঝাঁটা হাতে যাচ্ছে, কাজের ছেলেটির হাতে ফিনাইল, ফুপুর কিছুটা সূচিবায়ুর মতো আসছে, ফুপুর কিছুটা সূচিবায়ুর মতো আছে। আজ সারা রাতে বোধ হয় ধোয়াধুয়ি চলবে। ফুপু বললেন, তুই তাহলে আছিস? আমি ভাবলাম চলে গিয়েছিস, পান কিনতে গিয়েছিলাম। ফুপার অবস্থা কি? অবস্থা কি জিজ্ঞেস করছিস? লজ্জা করে না? তোর সামনেই গিলল, তুই একবার না করতে পারলি না? চাকর বাকর আছে, কি লজ্জার কথা! তুই কি আজ এখানে থাকবি? হ্যাঁ, এখানে থাকার তোর দরকারটা কি? এত রাতে যাব কোথায়? ফুপু শোবার ঘরের দিকে রওনা হলেন। টেলিফোনে ক্রমাগত রিং হচ্ছে, এগিয়ে গেলাম টেলিফোনের দিকে। রিঙ্কির ঘর পর্যন্ত টেলিফোন নেয়া যায়নি, তার তার এত লম্বা নয়, টেলিফোন বারান্দায় রাখা। আমি রিসিভার তুলতে ওপাশ থেকে উদ্বিগ্ন গলা পাওয়া গেল, এটা কি রিঙ্কিদের বাসা? হ্যাঁ, দয়া করে ওকে একটু ডেকে দেবেন। আপনি কে জানতে পারি? এবারের নিয়ম কানুন খুব কড়া, অপরিচিত লোক যদি রিঙ্কিকে ডাকে তাহলে রিঙ্কিকে বলা যাবে না। আমি এজাজ। আপনি কি মেরিন ইঞ্জিনিয়ার? জি। আমাকে আপনি চিনবেন না, আমার নাম, আপনি কে তা আমি বুঝতে পেরেছি, আপনি হচ্ছেন হিমু ভাই। আমি সত্যি সত্যি চমৎকৃত হলাম, এর মধ্যে রিঙ্কি আমার গল্প করে ফেলেছে, এমন ভাবে করেছে যে ভদ্রলোক চট করে আমার কয়েকটা বাক্যতেই আমাকে চিনে ফেললেন। ভদ্রলোকের বুদ্ধি তো ভালোই, এমন বুদ্ধিমান একজন মানুষ রিঙ্কির মতো গাধা টাইপের একটা মেয়ের সঙ্গে জীবন কি করে টেনে নেবে কে জানে। হ্যালো হ্যালো, লাইন কেটে গেল নাকি? না, কাটেনি। আপনি কি হিমু ভাই? হ্যাঁ। রিঙ্কি বলেছে আপনার নাকি অলৌকিক সব ক্ষমতা আছে। কিরকম ক্ষমতা? প্রফেটিক ক্ষমতা, আপনি নাকি ভবিষ্যতের কথা বলতে পারেন, আপনি যা বলেন তাই নাকি হয়। আমি চুপ করে রইলাম, এ জাতীয় প্রসঙ্গ এলে চুপ করে থাকাটাই নিরাপদ। হ্যাঁ না, কিছু বললেই তর্কের মুখোমুখি হতে হয়, তর্ক করতে আমার ভালো লাগে না। হ্যালো হ্যালো, লাইনটা ডিস্টার্ব করছে। হ্যালো হিমু ভাই, বলুন, আপনি কি দয়া করে একটু রিঙ্কিকে, ওকে তো দেয়া যাবে না, আশেপাশে নেই, বাবার সেবা করছে, উনি অসুস্থ। অসুস্থ? কি বলছেন, সিরিয়াস কিছু? সিরিয়াস কথা, সিরিয়াস বলা যেতে পারে। বলেন কি, আমি কি আসবো? আমি কয়েক মুহূর্ত দ্রুত চিন্তা করে বললাম, আসতে অসুবিধা হবে না তো? না না, অসুবিধা কি, আমার গাড়ি আছে, আকাশের অবস্থা ভালো না, ঝড় বৃষ্টি হতে পারে, হোক, বিপদের সময় উপস্থিত না থাকলে কি করে হয়? তা তো বটেই। আপনি এক্ষুনি রওনা না হয়ে ঘন্টাখানেক পরে আসুন। কেন বলুন তো? এমনি বললাম। ঠিক আছে ঠিক আছে, আপনার কথা অগ্রাহ্য করব না, যেসব কথা আমি শুনেছি আপনার কথা অগ্রাহ্য করব না, যেসব কথা আমি শুনেছি, মাই গড, আপনি দয়া করে আমার সম্পর্কেও কিছু বলবেন। মাই আর্নেস্ট রিকোয়েস্ট। আচ্ছা বলবো হেমু ভাই, তাহলে রাখি। আর আমি যে আসছি এটা রিঙ্কিকে বলবেন না, একটা সারপ্রাইজ হবে। আমার টেলিফোন ব্যাধি আছে, একবার টেলিফোনে কারোর সাথে কথা বললে আবার অন্য কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে। রূপাতের বাসায় পড়লাম, রূপার বাবা ধরতেই, আচ্ছা এটা কি রেলওয়ে বুকিং? রূপার বাবা বললেন, জি না, আপনার রং নাম্বার হয়েছে। তখন আমি বললাম, জাস্ট 1 মিনিট। রূপা কি জেগে আছে? রূপার বাবার হাই প্রেশার, এ জাতীয় কিছু আছে বোধ হয়, অল্পতেই রেগে গিয়ে এমন হইচই শুরু করেন যে বলার মতো না। আমার কথাতেও তাই হলো, তিনি চিরচিরিয়ে উঠলেন, কে কে এই ছোকরা, তুমি কে? তিনি খুব হইচই করতে লাগলেন। আমি রিসিভার রেখে দিলাম, রূপার বাবা নিশ্চয়ই সবাইকে ডেকে এই ঘটনা বলবেন। রূপা সঙ্গে সঙ্গে বুঝবে কে টেলিফোন করেছিল, সে হাসবে না রাগ করবে কে জানে। যেখানে রাগ করা উচিত সেখানে সে রাগ করে না, হাসে, যেখানে হাসা উচিত সেখানে রাগ করে। আমি 1-7 রিং করে
আমি 17-এ রিং করে জাস্টিস এম সোবাহানের বাসা চাইলাম, সম্ভব হলে মীরা বা মিরুর সঙ্গেও কথা বলা যাবে। কি বলবো ঠিক করা হলো না, যা মনে আসবে তাই বলবো। আগে থেকে ভেবেচিন্তে কিছু বলা আমার স্বভাবে নেই। হ্যালো, কে মীরা? হ্যাঁ, আপনি কে বলছেন? আমার নাম টুটুল। কে? অনেকক্ষণ চুপচাপ কাটলো। মনে হচ্ছে মীরা ঘটনার আকস্মিক বিচলিত। আমার মনে হয় কথা বলবে কি বলবে না বুঝতে পারছে না। ভুলে গেছেন ওই যে পুলিশের হাতে তুলে দিলেন? কি করছিলাম আমি বলুন তো। কোথেকে টেলিফোন করেছেন? হাসপাতাল থেকে। পুলিশ মেরে আমার অবস্থা কাহিল করে দিয়েছে, রক্ত বমি করেছিলাম। সে কি কথা, মারবে কেন? পুলিশের হাতে আসামি তুলে দেবেন আর পুলিশ আসামিকে কোলে বসিয়ে মন্ডা খাওয়াবে? আমি তো আপনাদের কোনো ক্ষতিই করিনি। গাড়িতে ডেকেছেন, উঠেছি। তাছাড়া আপনারা টুটুল টুটুল করেছিলেন। আমার ডাকনামও টুটুল। আপনি কিন্তু বলেছেন আপনার নাম টুটুল নয়। হ্যাঁ বলেছিলাম, কারণ বুঝতে পারছিলাম আপনি অন্য টুটুলকে খুঁজছিলেন, যার কপালে একটা কাটা দাগ। ওপাশে অনেকক্ষণ কোনো কথা শোনা গেল না, অন্ধকারে ঢিল ছুঁড়েছিলাম, মনে হচ্ছে লেগে গেছে। এটা একটা আশ্চর্য ব্যাপার, যা বলি যা বলি প্রায় সময় তা কেমন যেন মিলে যায়। টুটুলের কপালের কাটা দাগটার কথা হঠাৎ মনে এসেছিল, ভাগ্যিস এসেছিল। হ্যালো, আপনি কোন হাসপাতালে আছেন? কেন দেখতে আসবেন? বলুন না কোন হাসপাতালে। বাসায় চলে যাচ্ছি, ওরা বুকের এক্সরে করেছে, দুটা স্ট্রেচ দিয়েছে, বলেছে ভর্তি হবার দরকার নেই। আমি এক্ষুনি বাবাকে বলছি, বাবা থানায় টেলিফোন করবে। আমি শব্দ করে হাসলাম। হাসছেন কেন? পুলিশ কি কখনো মারের কথা স্বীকার করবে? কখনোই করে না। আচ্ছা রাখি। না না, রাখবেন না, প্লিজ রাখবেন না, প্লিজ। আমি টেলিফোন নামিয়ে রাখলাম। ঠিক তখন প্রবল বর্ষণ শুরু হলো, কালবৈশাখী ঝড়। কালবৈশাখী ঝড় সাধারণত চৈত্র মাসেই হয়, ঝড়ের নাম হওয়া উচিত ছিল কালচৈত্র ঝড়। দেখতে দেখতে অসহ্য গরম গিয়ে চারদিকে হিমশীতল হয়ে গেল, অসহ্য গরম চলে গিয়ে চারদিকে হিমশীতল হয়ে গেল। নির্ঘাত আশেপাশের কোথাও শিলাবৃষ্টি হচ্ছে, ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজবো কি ভিজবো না মন স্থির করতে পারছি না। রিঙ্কি বের হয়ে এলো বাবার ঘর থেকে, তাকে কেমন যেন শঙ্কিত মনে হচ্ছে। আমি বললাম, রিঙ্কি তুই একটু বসার ঘরে যা, কলিং বেল বাজতেই দরজা খুলে দিবি। রিঙ্কি বিস্মিত গলায় বলল, কেন? তোর জন্য একটা সারপ্রাইজ আছে। রিঙ্কি নিচে নামার সঙ্গে সঙ্গে কলিং বেল বাজলো। আমার মনটাই অন্যরকম হয়ে গেল, ঝড় বৃষ্টির মধ্যে দেখা হোক দুজনের, দীর্ঘস্থায়ী হোক এই মুহূর্ত। রিঙ্কি দরজা খুলছে, না জানি তার কেমন লাগছে। আমি বাদলের ঘরে ঢুকে শুয়ে পড়লাম। নদীটাকে আনা যায় কি না দেখা যাক, যদি আনতে পারি ওদের দুজনকে কিছুক্ষণের জন্য এই নদী ব্যবহার করতে দেব। হেমু ভাই, তুই এখনো জেগে আছিস? রাতে আমার ঘুম হয় না। বলিস কি, ঘুমের ওষুধ খাই, তাতেও লাভ হয় না, 10 মিলিগ্রাম করে ফ্রিজিয়াম। আজ খেয়েছিস? না, আজ সারা রাত তোমার সঙ্গে গল্প করব। গল্প করতে ইচ্ছা করছে না, আয় তোকে ঘুম পাড়িয়ে দিই। ঘুমোতে ইচ্ছা করছে না, আজ ঘুমিয়ে থাক কাল গল্প করব। ঘুম আসছে না, বললাম ঘুম এনে দিচ্ছি। নাকি তুই আমার কথা বিশ্বাস করিস না? কি যে বলো, কেন বিশ্বাস করব না, তুমি যা বলো তাই হয়। বেশ তাহলে চোখ বন্ধ কর। করলাম। মনে কর তুই হেঁটে যাচ্ছিস, চৈত্র মাসের কড়া রোদ, হাঁটছিস শহরের রাস্তায়। হ্যাঁ, এখন তুই শহর থেকে বেরিয়ে এসেছিস, গ্রাম বিকেল গ্রাম বিকেল হচ্ছে, সূর্য নরম, রোদে কোনো তেজ নেই, ফুরফুরে বাতাস, তোর সতীর তোর শরীর ঠান্ডা হয়ে এসেছে। হঠাৎ তোর সামনে একটা নদী পড়লো, নদীতে হাঁটু জল, কি ঠান্ডা পানি, কি পরিষ্কার। আজলা ভোরে তুই পানি খাচ্ছিস, ঘুমে তোর চোখ জড়িয়ে আসছে, ইচ্ছা করছে নদীর মধ্যেই শুয়ে পড়তে। নদীর ধারে বিশাল একটা পাকুড় গাছ, তাই সে পাকুড় গাছের নিচে এসে দাঁড়িয়েছিস, এখন শুয়ে পড়লি, খুব নরম হালকা দূর্বাঘাসের উপর শুয়েছিস, আর জেগে থাকতে পারছিস না, রাজ্যের ঘুম তোর চোখে। বাদল এবার আর হু বলল না, কিছুক্ষণের মধ্যেই তার ভারী নিঃশ্বাসের শব্দ শোনা গেল। এই ঘুম সহজে ভাঙবে না, কেউ যদি এটাকে কোনো স্বাভাবিক বা অলৌকিক কিছু ভেবে বসেন তাহলে ভুল করবেন। পুরো ব্যাপারটার পেছনে কাজ করছে আমার আর বাদলের অন্ধ ভক্তি, যে ভক্তি কোনো নিয়ম মানে না, যার শিকড় অনেক দূর পর্যন্ত ছড়ানো।
বাদল না হয়ে অন্য বাদল না হয়ে অন্য কেউ যদি হতো, তাহলে আমার এই পদ্ধতি কাজ করতো না। এই ছেলেটাকে আমার এই ছেলেটা আমাকে বড়ই পছন্দ করে, সে আমাকে মহাপুরুষের পর্যায়ে ফেলে রেখেছে। আমি মহাপুরুষ না, আমি ক্রমাগত মিথ্যা কথা বলি, অসহায় মানুষদের দুঃখ আমাকে মোটেও অনুভূত করে না। একবার আমি একজন ঠেলাওয়ালার গালে চড় দিয়েছিলাম, ঠেলাওয়ালা হঠাৎ ধাক্কা দিয়ে আমাকে রাস্তার ড্রেনে ফেলে দিয়েছিল, নোংরা পানিতে আমার সমস্ত শরীর মাখামাখি। সে অবস্থাতেই উঠে এসে আমি তার গালে চড় বসালাম। পুরো ঠেলাওয়ালা বলল, ধাক্কা দিয়েও না, ধাক্কা দিয়ে না ফেললে আপনি গাড়ির তলে পড়তেন। আসলেই তাই, যেখানে আমি দাঁড়িয়েছিলাম ঠিক সেখানেই একটা পাজেরো জিপ টার্ন নিল। নতুন আসা এই জিপগুলোর আচার আচরণ ট্রাকের মতো। আমি গম্ভীর গলায় বললাম, মরলে মরতাম, তাই বলে তুমি আমাকে নর্দমায় ফেলবে? ঠেলাওয়ালা করুণ গলায় বলল, মাফ করে দেন, আর ফেলুন না। আমি আগের চেয়ে রাগী গলায় বললাম, মাফের প্রশ্নই আসে না, তুমি কাপড় ধোয়ার লন্ড্রির পয়সা দেবে। গরিব মানুষ, গরিব মানুষ ধনী মানুষ বুঝি না, বের করো কি আছে। অবাক বিস্ময়ে বুড়ো আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, কোনো কথা শুনতে চাই না, বের করো কি আছে। মাঝে মাঝে মানুষকে তীব্র আঘাত করতে ভালো লাগে, কঠিন মানসিক যন্ত্রণায় কাউকে দগ্ধ করার আনন্দের কাছে সব আনন্দই ফিকে। এই লোকটি আমার জীবন রক্ষা করেছে, সে কল্পনাও করেনি কারোর জীবন রক্ষা করে সে এমন বিপদে পড়বে। যদি জানতো এই অবস্থা হবে, তাহলে সে তাহলে কি সে আমার জীবন রক্ষা করার চেষ্টা করত? বুড়ো গামছায় মুখের ঘাম মুছতে মুছতে বলল, বুড়ো মানুষ মাফ করে দেন, টাকা পয়সা কিছু তোমার কাছে নেই? যে না, কাইলো কোনো টিরিপ পাই নাই, আইজো পাই নাই, যাচ্ছ কোথায়? রায়ের বাজার। ঠিক আছে, আমাকে কিছু দূর তোমার গাড়িতে করে নিয়ে যাও, এতে খানিকটা হলেও উসুল হবে। আমি তার গাড়িতে উঠে বসলাম, বৃদ্ধ আমাকে টেনে নিয়ে চললো, পেছন থেকে ঠেলছে তার নাতি কিংবা তার ছেলে। এই পৃথিবীর নিষ্ঠুরতায় তারা দুজনই মর্মাহত। পৃথিবী যে খুবই অকরুণ জায়গা তা তারা জানে, আমি আরো ভালোভাবেই তা জানিয়ে দিচ্ছি। রাস্তায় এক জায়গায় ঠেলা গাড়ি থামিয়ে আমি চা নিয়ে গাড়িতে বসেই খেলাম। তাকিয়ে দেখলাম বাচ্চা ছেলেটির চোখ মুখে ক্রোধ ও ঘৃণায় কালো হয়ে গেছে, যে কোনো মুহূর্তে এসে ঝাঁপিয়ে পড়বে আমার উপর। আমি তার ভেতরে এই ক্রোধ এবং ঘৃণা আরো বাড়ুক তাই চাচ্ছি। মানুষকে সহ্যের শেষ সীমা পর্যন্ত নিয়ে যাওয়া সহজ কথা না, সবাই তা পারে না, যে পারে তার ক্ষমতাও হেলাফেলা করার মতো ক্ষমতা না। বুড়ো রাস্তার উপর বসে গামছায় হাওয়া খাচ্ছে, তার চোখে আগেরকার বিস্ময়ের কিছুই এখন আর নেই, এক ধরনের নির্লিপ্ততা নিয়ে সে তাকিয়ে আছে। আমি চা শেষ করে বললাম, বুড়ো মিয়া চলো যাওয়া যাক। আমরা আবার রওনা হলাম, মোটামুটি নির্জন একটা জায়গায় এসে বললাম, থামাও গাড়ি থামাও, এখানে নামবো। আমি নামলাম, পকেটে হাত দিয়ে মানিব্যাগ বের করলাম, আমার মানিব্যাগ সবসময় খালি থাকে। আজ সেখানে 500 টাকার দুটো চকচকে নোট আছে, মজিদের টিউশনির টাকা। মজিদ টাকা হাতে পাওয়া মাত্রই খরচ করে ফেলে বলে তার টাকা পয়সা সবটাই আমার কাছে রাখে। বুড়ো মিয়া, জি, তুমি আমার জীবন রক্ষা করেছো, কাজটা খুব ভালো করনি। যাই হোক, করে ফেলেছো যখন, তখন তো আর কিছুই করার নেই, তোমাকে ধন্যবাদ। দেখি আরো কিছুদিন বেঁচে থাকতে কেমন লাগে, তোমাকে আমি সামান্য কিছু টাকা দিয়ে যেতে চাই, এই টাকাটা আমার জীবন রক্ষা করার জন্য না, তুমি যে কষ্ট করে রোদের মধ্যে আমাকে টেনে টেনে এত দূর আনলে তার জন্য। 500 তোমার, 500 এই ছেলেটার। বুড়ো হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আমি কোমল গলায় বললাম, এই রোদের মধ্যে আজ আর গাড়ি নিয়ে বের হও না, বাসায় চলে যাও, বাসায় গিয়ে বিশ্রাম করো। বুড়োর চোখ দিয়ে পানি পড়ছে, ব্যাপারটা এরকম ঘটবে আমি তাই আশা করছিলাম। বাচ্চা ছেলেটির মুখে ক্রোধ ও ঘৃণার চিহ্ন এখন আর নেই, তার চোখ এখন অসম্ভব কোমল। আমি বললাম, এই তোর নাম কি রে? লালটু মিয়া। প্যান্টের বোতাম লাগাও বেটা, সব দেখা যাচ্ছে। লালটু মিয়া হাত দিয়ে প্যান্টের ফাঁকা অংশ ঢাকতে ঢাকতে বলল, বোতাম নাই, তাহলে তো সব সমস্যার সমাধান, হাত সরিয়ে ফেল, আলো হাওয়া যাক। লালটু মিয়া হাসছে, হাসছে বুড়ো ঠেলাওয়ালাও। তাদের কাছে এখন আমি তাদের একজন তাদের কাছে এখন আমি তাদের একজন বুড়ো বলল, আব্বাজি আসেন, তিনজনে মিল্লা চা খাই, ইয়াস লাগছে, পয়সা কে দেবে তুমি? আমার হাতে কিন্তু আর একটা পয়সাও নেই, বুড়ো আবার হাসলো। আমরা চায়ের দোকানের দিকে রওনা হলাম, নিজেকে সেই সময় মহাপুরুষ মহাপুরুষ বলে মনে হচ্ছিল।
আমি মহাপুরুষ নই, কিন্তু এই ভূমিকায় অভিনয় করতে আমার বড় ভালো লাগে। মাঝে মধ্যে এই ভূমিকায় আমি অভিনয় করি, মনে হয় ভালোই করি। সত্যিকার মহাপুরুষরা সম্ভবত এত ভালো করতেন না। আমি অবশ্য এখন পর্যন্ত কোনো মহাপুরুষ দেখিনি, তাদের চিন্তা ভাবনা কাজকর্ম কেমন তাও জানি না। মহাপুরুষদের কিছু জীবনী পড়েছি, সেই সব জীবনী আমাকে আকৃষ্ট করতে পারেনি। টলস্টয় 13 বছরের একজন বালিকাকে ধর্ষণ করেছিলেন, সেই ভয়াবহ ঘটনা স্বীকার করেছেন। আমরা সবাই তো আমাদের ভয়ঙ্কর পাপের কথা স্বীকার করি। আমার মতো মহাপুরুষ হচ্ছে এমন একজন যাকে পৃথিবীতে কোনো মালিন্য স্পর্শ করতে পারেনি। এমন কেউ সত্যি জন্মেছে কি এই পৃথিবীতে? ঘুমোতে চেষ্টা করছি, ঘুমোতে পারছি না। অসহ্য গরম ঘুমোতে আমার অসহ্য গরমে ঘুমোতে আমার কষ্ট অসহ্য গরম ঘুমোতে আমার কষ্ট হয় না, কিন্তু আজকের এই ঠান্ডা ঠান্ডা হাওয়ায় ঘুম আসছে না। শীত শীত লাগছে, কালিগায়ে থাকার জন্য লাগছে। কালিগায়ে থাকার কারণ আমার পাঞ্জাবি এখন বাদলের গায়ে। শুয়ে শুয়ে ছেলেবেলার কথা ভাবতে চেষ্টা করছি, বিশেষ কোনো কারণে নয়। ঘুমোবার আগে কিছু একটা নিয়ে ভাবতে হয় বলেই ভাবা। আমার শৈশব যাদের সঙ্গে কেটেছে তারা কেমন? জন্মের সময় আমার মা মারা যায়, কাজেই মার কথা কিছুই জানি না। তিনি দেখতে কেমন তাও জানি না। অবিশ্বাস্য হলেও সত্যি যে তার কোনো ছবি নেই। বাবা মারা যান 9 বছর বয়সে, তার কথাও তেমন মনে নেই। তার কথা মনে পড়তেই একটা উদ্বিগ্ন মুখ মনে আসে। সেই মুখে বড় বড় দুটি চোখ, ভারী চশমায় ঢাকা বলে সেই চোখের ভাবটাও ঠিক বোঝা যায় না। মনে হয় পানির ভেতর থেকে কেউ আমার দিকে তাকিয়ে আছে। বাবার উদ্বিগ্ন গলা, কিরে তোর ব্যাপারটা কি বলতো? যত্ন হচ্ছে না, আমি তো প্রাণপণ করছি। অবশ্য ছেলে মানুষ করার কায়দা কানুনও আমি জানি না, কি যে ঝামেলায় পড়লাম। তোর অসুবিধাটা কি বলতো? পেট ব্যথা করছে? বাবার বোধহয় ধারণা ছিল শিশুদের একটিমাত্র সমস্যা পেট ব্যথা। তারা যখন মন খারাপ করে বসে থাকে তখন বুঝতে হবে তার পেট খারাপ করছে। গভীর রাতে ঘুম ভেঙে যদি কোনো শিশু জেগে উঠে কাঁদতে থাকে তখন বুঝতে হবে তার পেট ব্যথা। বাবার কাছ থেকে অসংখ্যবার যে শুনেছি, কিরে হিমু, তোর কি পেট ব্যথা নাকি? মুখটা এমন কালো কেন? কোন জায়গায় ব্যথা দেখি? বাবা যে একজন পাগল ধরনের মানুষ এটা বুঝতে আমার তেমন দেরি হয়নি। শিশুদের বোধ শক্তি ভালো। পাগল না হলে নিজের ছেলের নাম কেউ হিমালয় রাখে? স্কুলে ভর্তি করাতে নিয়ে গেলেন, হেড স্যার জিজ্ঞেস করলেন ছেলের নাম কি। ছেলের নাম কি বললেন? হিমালয়। জি। আহমেদ বা মোহাম্মদ এইসব কিছু আছে? জি না, শুধুই হিমালয়, হেড স্যার অত্যন্ত গম্ভীর গলায় বললেন। ও আচ্ছা। বাবা উৎসাহের সঙ্গে বললেন, নদীর নামে মানুষের নাম হয়, ফুলের নামে হয়, গাছের নামে হয়, হিমালয়ের নামে হতে দোষ কি? হিমালয়ে নাম রাখার বিশেষ কোনো তাৎপর্য আছে কি? অবশ্যই আছে, যাতে এই ছেলের হৃদয় হিমালয়ের মতো বড় হয়, সেজন্যই এই নাম। তাহলে আকাশ রাখলেন না কেন? আকাশ তো আরো বড়, বড় হলেও তা ধরাছোঁয়ার বাইরে, হিমালয়কে স্পর্শ করা যায়। কিছু মনে করবেন না, এই নামে স্কুলে ভর্তি করা যাবে না। এমন কোন আইন আছে যে হিমালয় নাম রাখলে সেই ছেলে স্কুলে ভর্তি হতে পারবে না? আইন টাইন আমি জানি না। এই ছেলেকে আমি স্কুলে নেব না। কেন? সিট নেই। আগে তো বললেন সিট আছে, এখন নেই। শিক্ষক হয়ে মিথ্যা কথা বলছেন? তাহলে তো এখানে কিছুতেই ছাত্র ভর্তি করা উচিত নয়। মিথ্যা কথা বলা শিখবে, খুব ভালো কথা। তাহলে এখন যান। এই দীর্ঘ কথোপকথনের কিছুই আমার মনে নেই, মনে থাকারও কথা নয়। বাবা প্রতিটি ঘটনা লিখে রেখে গেছেন বলে বলতে পারলাম। বাবার মধ্যে গবেষণা ধর্মী একটা স্বভাব ছিল। তিনি অতি তুচ্ছ বিষয় নিয়ে পাতার পর পাতা পরিষ্কার অক্ষরে লিখে গেছেন। তার বিদ্যা ছিল ইন্টারমিডিয়েট পর্যন্ত। ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবার পর রাগ করে বাড়ি থেকে বের হয়ে আসেন আর ফিরে যাননি। জীবিকার জন্য ঠিক কি কি করতেন তা পরিষ্কার নয়। জ্যোতিষবিদ্যা, সমুদ্র জ্ঞান, লক্ষণ বিচার এই জাতীয় বইয়ের স্তূপ দেখে মনে হয় মানুষের হাতটা দেখতেন। একটা প্রেসের সঙ্গেও সম্ভবত যুক্ত ছিলেন, কয়েকটা নোট বইও লিখেছেন, নোটস অফ প্রবেশিকা,
সমাজবিদ্যা এরকম একটা বই। তার পরিবারের কারোর সঙ্গে তার কোনোই যোগাযোগ ছিল না। তাদের সম্পর্কে আমি জানতে পারি বাবার মৃত্যুর পর। গুরুতর অসুস্থ অবস্থায় বাবা তার বড় বোনকে একটি চিঠি লিখে জানান যে তার মৃত্যু হলে আমাকে যেন আমার মার বাড়ি পাঠানো হয়, এটাই তার নির্দেশ, এর অন্যথা যেন না হয়। চিঠি পাওয়ার পরপরই বাবার দিকের আত্মীয় স্বজনে আমার ছোট বাসা ভর্তি হয়ে যায়। আমার দাদাজানকে তখনই প্রথম দেখি, সুঠাম স্বাস্থ্যের টকটকে গৌরবর্ণের একজন মানুষ, চেহারায় কোথায় যেন জমিদার জমিদার একটা ভাব আছে। তিনি আমার মরণাপন্ন বাবার হাত ধরে কাঁদো কাঁদো গলায় বলেছিলেন, আমার ভুল হয়েছে, আমি বাবা তোর কাছে ক্ষমা চাচ্ছি, যথেষ্ট পাগলামি হয়েছে আর না। আমার বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আচ্ছা যাক ক্ষমা করলাম, কিন্তু আমি চাই না আমার ছেলে আপনাদের সঙ্গে মানুষ হোক, ও যাবে তার মামাদের কাছে। তার মামারা কি আমাদের চেয়ে ভালো? না, ওরা পিশাচ শ্রেণীর, ওদের সঙ্গে থাকলে অনেক কিছু শিখবে। আমার দাদাজান এবার সত্যি সত্যি কেঁদে ফেললেন। বৃদ্ধ একজন জমিদার ধরনের মানুষ কাঁদছে, এই দৃশ্যটি সত্যি অদ্ভুত। তিনি কাঁদতে কাঁদতে বললেন, তুই এক পাগল, তোর ছেলেটাকেও তুই পাগল বানাতে চাস? এই নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই না। আমাদের বড়লোক আত্মীয় স্বজনরা অত্যন্ত বিস্ময়ের সঙ্গে আমাদের বাসার সাজসজ্জা দেখতে থাকেন। এক ফাঁকে বাবার সঙ্গে আমার দাদাজানের কিছু কথাবার্তা হলো, যেমন, ঢাকায় কতদিন ধরে আছিস? প্রায় 3 বছর। এর আগে কোথায় ছিলি? তা দিয়ে আপনার কি দরকার? তোর মা যখন অসুস্থ তখন সব খবরের কাগজে তোর ছবি ছাপিয়ে বিজ্ঞাপন দিয়েছিলাম। খবরের কাগজ আমি পড়ি না। আমার বড় ফুকু এই পর্যায়ে হাত ইশারা দিয়ে আমাকে ডাকলেন, আদুরে গলায় বললেন, খোকা তোমার নাম? আমি বললাম, হিমালয়। সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। দাদা দুঃখিত গলায় বললেন, ছেলের নাম কি সত্যি সত্যি হিমালয় রেখেছিস? হ্যাঁ। বাবার সমস্ত আপত্তি অগ্রাহ্য করে তাকে বড় একটা ক্লিনিকে ভর্তি করা হলো। আপত্তি করার মতো অবস্থাও ছিল না তার, কথা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। দু একটা ছোটখাটো বাক্য বললেও তার অসম্ভব কষ্ট হতো, বাক্য বলতেও তার অসম্ভব কষ্ট হতো। তাকে বাইরে চিকিৎসার জন্য পাঠানো হবে এমন কথা শোনা যেতে লাগলো। বাবা তাদের সেই সুযোগ দিলেন না। ক্লিনিকে ভর্তি হবার 9 দিনের মাথায় মারা গেলেন। সজ্ঞানে মৃত্যু যাকে বলে। মৃত্যুর আগ মুহূর্তেও টনটনে জ্ঞান ছিল। আমাকে বললেন, তোমার জন্য কিছু উপদেশ লিখে গেছি, সেগুলো মন দিয়ে পড়বে, তবে লেখাটা অসম্পূর্ণ, সম্পূর্ণ করবার সময় হলো না। আমার দিকের কোনো আত্মীয় স্বজনের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না এবং তাদের সাহায্য নেবে না। তবে 16 বছর পরে তুমি যদি মনে করো আমার সিদ্ধান্ত ভুল, তখন তুমি নতুন করে সিদ্ধান্ত নিতে পারবে। এর আগ পর্যন্ত মামাদের সঙ্গে থাকবে। মনে রাখবে, তোমার মামারা পিশাচ শ্রেণীর মানুষের সংস্পর্শে না এলে মানুষের সদ্গুণ সম্পর্কে তোমার ধারণা হবে না। ডাক্তার সাহেব এই পর্যায়ে বললেন, আপনি দয়া করে চুপ করুন, ঘুমোবার চেষ্টা করুন। বাবা শীতল গলায় বললেন, প্রতিপদ শুরু হয়ে গেছে, দ্বিতীয়তায় আমার মৃত্যু হবার কথা, কাজে আমাকে বিরক্ত করবেন না। সবচেয়ে জরুরি কথাটাই আমার ছেলেকে বলা হয়নি, শোন হিমু, কোন রকম উচ্চাশা রাখবি না, টাকা পয়সা করতে হবে, বড় হতে হবে, এইসব নিয়ে মোটেও ভাববি না। সমস্ত কষ্টের মূলে আছে আমাদের উচ্চাশা। আমাদের উচ্চাশা ছিল বলে প্রথম দিকে খুবই কষ্ট পেয়েছি, শেষের দিকে উচ্চাশা ত্যাগ করতে পেরেছিলাম, তাই খানিকটা আনন্দে ছিলাম। আনন্দে থাকাটাই বড় কথা, সবসময় আনন্দে থাকার চেষ্টা করবি। বাবা কথা বলতে বলতেই একটু থামলেন, হঠাৎ গভীর আগ্রহ এবং বিস্ময়ের সঙ্গে চারিদিকে তাকালেন, তারপর মৃদুস্বরে বললেন, ও আচ্ছা, তাহলে এর নামই মৃত্যু, এটা মন্দ কি? মৃত্যু তাহলে খুব ভয়াবহ নয়? তার কিছুক্ষণের মধ্যেই বাবার মৃত্যু হলো। আমি কিছুদিন আমার দাদাজানের সঙ্গে থাকলাম। তিনি আমার প্রসঙ্গে বারবার বিস্ময় প্রকাশ করতে লাগলেন, আরে এটা কেমন ছেলে, বাবা মরে গেল, এক ফোঁটা চোখের পানিও নেই, এ তো দেখি তার বাপের চেয়েও পাগল হয়েছে, এইদিকে আয়, বাপ্পা মারা গেলে চোখের পানি ফেলতে হয়। আমি শীতল গলায় বললাম, আমাকে তুই তুই করে বলবেন না। তিনি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইলেন। দাদাজানের বাড়িটা বিশাল, সেই বিশাল বাড়ির দোতলায় একটা ঘর আমাকে দেওয়া হলো। সেই ঘরে এই বাড়ির ছেলে মেয়েদের জন্য সার্বক্ষণিক প্রাইভেট টিচার থাকেন, তার নাম কিসমত মোল্লা।
তিনি যখন শুনলেন আমি কোনো স্কুলে পড়ি না, এতদিন বাবার কাছে পড়েছি, তখন একেবারে আকাশ থেকে পড়লেন। কি পড়েছো বাবার কাছে? ইংরেজি, বাংলা, অঙ্ক, ভূগোল আর নীতিশাস্ত্র। নীতিশাস্ত্রটা কি? কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এইসব কি বলছো? কিছুই তো বুঝলাম না। যেমন ধরুন মিথ্যা, মিথ্যা বলা মন্দ, তবে আনন্দের জন্য মিথ্যা বলায় অন্যায় নেই। মিথ্যা দিয়ে আমরা সত্যকে চিনতে পারি। বলছো কি, এসব বুঝিয়ে বলো। যেমন ধরুন গল্প, উপন্যাস, এইসব মিথ্যা, কিন্তু এসব মিথ্যা দিয়ে আমরা সত্যকে চিনতে পারি। মাস্টার সাহেব চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন, নিজেকে অতি দ্রুত সামলে নিলেন। অমাবস্যা ইংরেজি কি জানো? জানি, অমাবস্যা হলো নিউমুন, ফলে নিউমুন কিন্তু আকাশে তখন চাঁদ থাকে না। মৃণয় শব্দের মানে কি? মৃণয় হচ্ছে মাটির তৈরি। মাস্টার সাহেব আমার কথাবার্তায় অত্যন্ত চমকৃত হলেন, কিন্তু বাড়ির অন্য কেউ হলো না। আমার দাদা যান ক্রমাগত বলতে লাগলেন, তোর বাবা ছিল পাগল উন্মাদ, ও যেসব শিখিয়েছে তা সব ভুলে যা, সব নতুন করে শিখবি। তোকে ভালো ইংরেজি স্কুলে ভর্তি করিয়ে দেব। আর শোন, তোর নাম দিলাম চৌধুরী ইমতিয়াজ, মনে থাকবে? দাদা যান বাড়িতে ঘোষণা দিলেন, একে কেউ হিমালয় বা হিমু কিছু কিছুই ডাকতে পারবে না, এর নাম ইমতিয়াজ চৌধুরী, ডাকতাম টুটুল, মনে থাকবে? এই ছেলের মাথার ভেতরে এই নাম দুটো ঢুকিয়ে দিতে হবে, সারাদিন খুব কম করে হলেও একে একে 25 বার, একে 25 বার চৌধুরী ইমতিয়াজ এবং 25 বার টুটুল ডাকতে হবে। ইটস অ্যান অর্ডার। আমাকে সত্যি সত্যি একটা ইংরেজি স্কুলে ভর্তি করে দেওয়া হলো, স্কুলের পোশাক বানানো হলো। প্রথম দিন স্কুলে থেকে ফিরে দেখি ময়লা পায়জামা পাঞ্জাবির উপর একটা কোট চড়িয়ে অত্যন্ত রুগ্ন এক লোক বসার ঘরে বসে আছে। তার হাতে চকচকে নতুন একটা ছাতা, মনে হচ্ছে আজই কেনা হয়েছে। ভদ্রলোকের মুখবর্তী পান, এসরাতে সেই পানের পিক ফেললেন। তার বসে থাকা ভঙ্গি, পান খাওয়ার ভঙ্গি এবং পানের পিক ফেলার ভঙ্গিতে কোনো সংকোচ নেই, যেন এই বাড়ির সঙ্গে তার খুব ভালো পরিচয়, যেন এই এটাই তার নিজেরই বাড়ি ঘর। আমি ঘরে ঢোকা মাত্রই বাবা আমি আমি ঘরে ঢোকা মাত্রই বললেন, বাবা হিমালয়, আমি তোমাকে নিতে এসেছি, আমি তোমার বড় মামা, আমাকে সালাম করো। দাদা যান গম্ভীর গলায় বললেন, আমি তো আপনাকে বলেছি তাকে নিতে পারবেন না, সে গ্রামে গিয়ে কি করবে, সে এখানেই থাকবে, পড়াশোনা করবে, তাকে স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে। আমার বড় মামা বিচিত্র ভঙ্গিতে হাসলেন, যেন এরকম হাস্যকর কথা তিনি আগে কখনো শুনেননি। দেখেন দেখেন তালুই সাহেব, ছেলের বাবা পত্র মারফত এই অধিকার দিয়ে গেছে, এখন যদি আপনারা দিতে না চান বাধ্য হয়ে আইনের আশ্রয় নিতে হবে, কোর্টে ফয়সলা হবে, উপায় কি? যদিও আত্মীয় স্বজনের সঙ্গে মামলা মোকদ্দমা কোনো কাজের কথা না, দাদাজানের মুখে কোনো কথা এলো না। বড়মামা এসছেতে আরো একবার পানের পিক ফেলে বললেন, বাবার ইচ্ছে মতো কাজ হোক, খামোখা আপত্তি করছেন কেন? ছেলের খসড়াপাতির জন্য মাসে মাসে টাকা দিবেন, তাহলেই তো হয়। আপনি কিছু করেন? আপনি কি করেন? তেমন কিছু না, সামান্য বিষয় সম্পত্তি আছে, টুকটাক ব্যবসা আছে। ইউনিয়ন কাউন্সিলরের মেম্বার ছিলাম, এইবার জিততে পারি নাই, 17 ভোটে ঠক খাইছি। যদি অনুমতি দেন একটু বেয়াদবি করি। কি বেয়াদবি? একটা সিগারেট ধরাই, এমন নেশা হয়েছে না খেলে দম বন্ধ হয়ে আসে। বড় মামা অনুমতির অপেক্ষা না করেই সিগারেট ধরালেন। দাদা যান বললেন, আপনি একে নিতে চাচ্ছেন কারণ আপনার ধারণা একে নিলে মাসে মাসে মোটা টাকা পাবেন, তাই না? বড় মামা অত্যন্ত বিস্মিত হওয়ার ভঙ্গি করে বললেন, এই হাতের 5 আঙ্গুলের ভেতর দিয়া অনেক টাকা গেছে, অনেক টাকা আসছে, টাকা আমার কাছে কিছুই না, আসছে রক্তের টানে। রক্তের টান কঠিন জিনিস তালই সাহেব, এই যে বোন বিয়ে দিলাম, তারপরে আর কোনো খোঁজ নাই, কি যে যন্ত্রণা, কোনো চিঠিপত্র নেই, আজ শুনি এই জায়গায়, কাল শুনি ভিন্ন জায়গায়, কি যে যন্ত্রণা। যাক, হিমালয়ে বাবাকে দেখে মনটা শান্ত হয়েছে। তা বাবা তোমার নাম কি সত্যি হিমালয়? আমার কিছু বলার আগে দাদা যান বললেন, না, ওর নাম চৌধুরী ইমতিয়াজ। চৌধুরী
আগে কি জন্য, চৌধুরী থাকবে পিছে, আগে ঘোড়া তারপর গাড়ি, কি বলেন তালুই সাহ? দাদাজান কোনো উত্তর দিলেন না, তার চোখে মুখে ক্রোধ ও ঘৃণা। চা এবং কেক এনে কাজের ছেলে সামনে রাখলো, বড় মামার মুখে পানি, সে অবস্থাতেই চায়ে চুমুক দিলেন, কেক হাতে নিলেন। দাদাজান বললেন, আমার ছেলে আপনার বোনের খোঁজ পেল কি করে সেটা বলুন তালই সাহ, আপনার ছেলেকে জিজ্ঞেস করলেই ভালো হতো, আফসোস সে জীবিত নাই। আমরা আপনার ছেলেকে খুঁজে বের করি নাই, সে বন্ধুর সাথে আমাদের অঞ্চলে এসেছিল, তারপরে কেমনে কেমনে হয়ে গেল। সত্যি কথা বলতে কি তালই সাহ, বিয়ের পর মাথায় হাত দিয়ে বসে পড়লাম, বোনের খোঁজ নাই, বোন জামাইয়েরও খোঁজ নাই, নানা লোকে নানা কথা বলে, কেউ বলে নাম কাওয়াস্তে বিয়া করে নিয়ে গেছে, পাচার করে দেবে, ইন্ডিয়া পাকিস্তান, তারপর ধরেন মিডল ইস্ট, এইসব জায়গা মেয়েকে ভাড়া খাটাবে। বাচ্চা ছেলের সামনে এরকম কুৎসিত কথা বলবেন না, কুৎসিত কথা না, এগুলো সত্যি কথা, এরকম পার্টি আছে, সত্যি কথা সবসময় বলা যায় না, আমার কাছে এটা পাবেন না তালই সাহ, সত্য কথা আমি বলবই, ভালো লাগুক আর না লাগুক, তাই নাকি? জি। আর হিমালয় বাবাকে নিয়ে যাব, পরশু সকালে এসে নিয়ে যাব, তৈরি থাকতে বলেন, মামলার তদবিরে এসেছি, 2 দিন লাগবে, এ ছেলেকে আমি আপনার সঙ্গে দেব না। এসব বলবেন না তালই সাহ, আত্মীয়দের মধ্যে গন্ডগোল আমার পছন্দ না, আইনের আশ্রয় নিলে আপনারই ক্ষতি আমারও ক্ষতি, আর্থিক ক্ষতি মানসিক ক্ষতি, কোর্ট ফি এখন বাড়ায় করেছে 3 গুণ, গরিব মানুষ যে একটু মামলা মোকদ্দমা করবে সে উপায়ও রাখে নাই। বাবা হিমালয়, তুমি কি আমার সঙ্গে যেতে চাও না? চাই। এই তো বাপের বেটা, আজ তাহলে উঠি তালই সাহ, বেয়াদবি যদি কিছু করে থাকি মাফ করে দেবেন, আপনার পায়ে ধরি। বড় মামা সত্যি সত্যি পা ধরতে এগিয়ে গেলেন, দাতাজান চমকে সরে গেলেন। 2 দিন পর আমি মামার সঙ্গে রওনা হলাম, গন্তব্য ময়মনসিংহের হিরণপুর। আমার বাবা অনেকবার বলেছেন আমার মামারা পিশাচ শ্রেণীর, কাজেই তাদের সম্পর্কে আগে থেকেই একটা ধারণা মনের মধ্যে ছিল। আমি বড় মামা এবং দুই মামার আচরণ আচার আচরণে মোটেও অবাক হলাম না। মামা বাড়ি উপস্থিত হবার 3য় দিনের একটা ঘটনা বলি, এই ঘটনা থেকে মামাদের রসিকতার একটা আঁচ পাওয়া যাবে। বড় মামার বাড়িতে 3টা বিড়াল ছিল, এরা খুব উপদ্রব করত, বড় মামার নির্দেশে বিড়াল 3টাকে ধরা হলো। তিনি বললেন, হাদিসে আছে বিড়াল উপদ্রব করলে আল্লাহর নামে এদের জবহ করা হয়, তাতে দোষ হয় না, দেখি বড় ছুরিটা বার কর। এই কাজ তো আর কেউ করবে না, আমাকেই করতে হবে, উপায় কি? মামা নিজেই উঠানে 3টা বিড়ালকে জবাই করলেন, এর মধ্যে একটা ছিল গর্ভবতী, ওই বাড়িতে আমার তেমন কোনো অসুবিধা হয়নি। 3 মামা একসঙ্গে স্কুল ঘরের মতো লম্বা একটি টিনের ঘরে থাকতেন, পুরো বাড়িতে ছেলেপুলের বিশাল দল, তাদের জগৎ ভিন্ন, একসঙ্গে পুকুরে ঝাঁপ দেওয়া, একসঙ্গে সন্ধেবেলা পড়তে বসা, একসঙ্গে স্কুলে যাওয়া, জাম্বুরা দিয়ে ফুটবল খেলা, গোল্লার ছুট খেলা, খাওয়া দাওয়া হতো একসঙ্গে, এক মামি ভাত দিয়ে যাচ্ছেন আর এক মামি দিচ্ছেন 1 হাতা করে তরকারি, 2 হাতার ডাল, চামচে যা উঠে আসে, চামচে যা উঠে আসে তাই, কেউ বলতে পারবে না আমাকে এটা দাও ওটা দাও বললেই চামচের বাড়ি। অন্যদের মধ্যে মারামারি লেগেই ছিল, এ ওকে মারছে সে তাকে মারছে, সেসব নিয়ে কোনো নালিশও হচ্ছে না, নালিশ দেয়ায় বিপদ আছে, একজন নালিশ দিলে কার বিরুদ্ধে নালিশ কি সমাচার ভালো মতো শোনাই হলো না, হাতের কাছে যে কয়েকজনকে পাওয়া গেল পিটিয়ে লাশ বানিয়ে ফেলা হলো, সত্যিকারের অপরাধী হয়তো শাস্তিই পেল না। আমি এই বিশাল দলের সঙ্গে অবলীলায় মিশে গেলাম, সীমাহীন স্বাধীনতা যে স্বাধীনতা সচরাচর শিশুরা পায় না, আমি কি করছি না করছি বড়রা তা নিয়ে মোটেও মাথা ঘামাতো না। একজনের হয়তো জ্বর হয়েছে, সে বিছানায় শুয়ে কুকু করছে, কেউ ফিরে তাকাচ্ছে না, নিতান্ত বাড়াবাড়ি না হলে ডাক্তার নেই, মাসে একবার নাপিত এসে সব কয়টা ছেলের মাথা প্রায় মুড়িয়ে দিয়ে ধান নিয়ে চলে যাচ্ছে, কাপড় জামারও কোনো ঠিক ঠিকানা নেই, এ ওটা পড়ছে ও তারটা পড়ছে। মামাদের বাড়ি থেকে আমি মেট্রিক পাশ করি, যে বছর মেট্রিক পাশ করি বড় মামা সে বছরই মারা যান, তার শত্রুর অভাব ছিল না, বলতে গেলে গ্রামের সবাই তার শত্রু। এক অন্ধকার বৃষ্টির রাতে একজন বৃষ্টির রাতে একজন কেউ মাছ মারবার কোচ দিয়ে বড় মামাকে গেঁথে ফেলে, বিশাল কোচ, মামার পেট A4 O4 হয়ে যায়, কোচের খানিকটা পিঠ ছেদা করে বের হয়ে থাকে,
উঠানে চাটাই পেতে মামাকে শুয়ে রাখা হয়। দৃশ্য দেখার জন্য সারা গ্রামের লোক ভেঙে পড়ে। তাকে সদরে নিয়ে যাওয়ার জন্য মহিষের গাড়ির ব্যবস্থা করা হলো। মামা ঠান্ডা মাথায় বললেন, এতক্ষণ বাঁচব না, তোমরা আমাকে থানায় নিয়ে যাও। মরার আগে আমি কারাই কাজ করেছে বলে যেতে চাই। মামা কাউকেই দেখেননি, তবুও তিনি মৃত্যুর আগে থানার ওসির কাছে চারজনের নাম বললেন। তিনি বললেন তার হাতে টর্চ ছিল, তিনি টর্চ ফেলে এদের দেখেছেন। ওসি সাহেব মামার দেওয়া জবানবন্দি লিখতে লিখতে বললেন, ভাই সাহেব এই কাজটা করবেন না, ডেড বেথ কনফেশন খুব শক্ত জিনিস, শুধুমাত্র এর উপরই কোর্ট রায় দেবে। নির্দোষ কিছু মানুষকে আপনি জড়াচ্ছেন, এদের ফাঁসি না হলেও যাবজ্জীবন হয়ে যাবে। মামা বললেন, যা বলছি সবই সত্যি, কোরআন মজিদ আনেন, আমি মজিদে হাত দিয়া বলি। ওসি সাহেব বললেন, তার দরকার হবে না, নিন এখানে সই করুন, এটা আপনার জবানবন্দি। মামা সই করলেন, মারা গেলেন থানাতেই। মরবার আগে মেজ মামাকে কানে কানে বললেন, এক ধাক্কায় চার শত্রু শেষ, কাজটা মন্দ হয় না। চার শত্রু শেষ করার গাঢ় আনন্দ নিয়ে মামা মারা গেলেন। তবে মৃত্যুর আগে মৌলানা ডাকিয়ে তওবা করলেন, তাকে খুবই আনন্দিত মনে হলো। বড় মামি ব্যাকুল হয়ে কাঁদছিলেন, তাকে ডেকে বললেন, তওবা করে ফেলেছি, এখন আর চিন্তা নেই, সব পাপ মাফ হয়ে গেল, সরাসরি বেহেশতে দাখিল হব। খামাখা কান্দো কেন, তওবা সময় মতো করতে না পারলে অসুবিধা ছিল, আল্লাহ পাকের অসীম দয়া সময়টা পাওয়া গেছে। কান্দাকাটি না করে আমার কানের কাছে দরুদ পড়ো, কোরআন মাজিদ পাঠ করো। মামার মৃত্যুর পর আমি ঢাকায় চলে এলাম, নতুন জীবন শুরু হলো বড় ফুপুর সঙ্গে। প্রবল ঝাঁকুনিতে ঘুম ভাঙলো, চোখ মেলে দেখি বড় ফুপু, পাশের বিছানা খালি, বাদল নেই। সকালে ঘুম ভাঙতেই প্রথম যে জিনিসটা জানতে ইচ্ছে করে তা হচ্ছে কটা বাজে। বড় ফুপুকে এই প্রশ্ন করব না ভাবছি, তখনই তিনি কাঁদো কাঁদো গলায় বললেন, কেলেঙ্কারি হয়েছে। কি কেলেঙ্কারি, মানুষকে মুখ দেখাতে পারবো না রে। আমি বিছানায় বসতে বসতে বললাম, মেরিন ইঞ্জিনিয়ার রাতে এসেছিল, তারপর আর রাতে ফিরে যায়নি, তাই তো? তুই জানলে কি করে? অনুমান করছি। আমি সকালে একতলায় নেমে দেখি ওই ছেলে আর রিঙ্কি। ছেলে নাকি রাতে তোর ফুপার অসুখের খবর পেয়ে এসেছিল, ঝড় বৃষ্টি দেখে আর ফিরে যায়নি, আর আর ওই বদমে সারা রাত ওই ছেলের সঙ্গে গল্প করেছে। বলো কি, আমার তো হাত ঘামছে, কিরকম বদমে, চিন্তা কর মেয়ের কত বড় সাহস, ওই ছেলে এসেছে ভালো কথা, আমাকে তো খবরটা দিবি। আমি গম্ভীর গলায় বললাম, ওই ছেলেরই বা কেমন আক্কেল, রাত দুপুরে এলো কি জন্য? হ্যাঁ দেখ না কাণ্ড, বিয়ে হয়নি কিছু না, শুধু বিয়ের কথা হয়েছে, এর মধ্যে নাকি সারা রাত জেগে গল্প করতে হবে, রাত কি চলে গেছে নাকি? খুবই সত্য কথা। এখন ধরো কোনো কারণে বিয়ে যদি ভেঙে যায়, তারপর আমি মুখ দেখাবো কিভাবে? এখন ধর কোনো কারণে যদি বিয়ে ভেঙে যায়, তারপর আমি মুখ দেখাবো কি করে? আমি এক্ষুনি নিচে যাচ্ছি ফুপু, ওই ফাজিল ছেলের গালে ঠাস করে একটা চড় মারবো, তারপর দ্বিতীয় চড় রিঙ্কির গালে। মেয়ে বলে তাকে ক্ষমা করার কোনো অর্থই হয় না। তুই সবসময় অদ্ভুত কথাবার্তা বলিস কেন, ওই ছেলের গালে তুই চড় মারতে পারবি? কেন পারবো না, যে ছেলে 2 দিন পর এবারের জামাই হচ্ছে তার গালে তুই চড় মারতে চাস? তোর কাছে এলাম একটা পরামর্শের জন্য, আজই ওদের বিয়ে লাগিয়ে দাও। আজই বিয়ে লাগিয়ে দেব? কাজী ডেকে এনে বিয়ে পড়িয়ে দাও, ঝামেলা চুকে যাক, তারপর ওরা যত ইচ্ছা রাত জেগে গল্প করুক, আসল অনুষ্ঠান পরে করা হবে, বিয়েটা হয়ে যাক। ফুপু নিঃশ্বাস ফেললেন, মনে হচ্ছে আমার কথা তার মনে ধরেছে। আমি বললাম, তুমি চাইলে আমি ছেলেকে বলতে পারি, ওরা আবার ভাববে না তো আমরা চাপ দিচ্ছি, চাপাচাপির কি আছে, ছেলে এমন কি রসগোল্লা, মার্বেলের মতো সাইজ, বিয়ে যে দিচ্ছি এতেই তো তার ধন্য হওয়া উচিত, তার 3 পুরুষের ভাগ্য যে আমরা। ফুপু বিরক্ত স্বরে বললেন, ছেলে কি এমন খারাপ, ছেলে এমন কি খারাপ? খারাপ তা তো বলছি না, একটু শর্ট, তা পুরুষ মানুষের শর্টে কিছু আসে যায় না, পুরুষ হচ্ছে সোনার চামচ, সোনার চামচ বাঁকাও ভালো। আজই বিয়ের ব্যাপারে ছেলে কি রাজি হবে দেখি, কথা বলে আমার ধারণা হবে। তোর কথা তো সব সময় আবার মিলে যায়, একটু দেখ কথা বলে, আমি আমার পাঞ্জাবি খুঁজে পেলাম না। ফুপু বললেন, বাদল ভোরবেলায় ওই পাঞ্জাবি গায়ে দিয়ে বের হয়েছে। আমি বাদলের একটা শার্ট গায়ে দিয়ে নিচে নামতেই মেরিন ইঞ্জিনিয়ার সাহেব লাজুক গলায় বললেন, হেমু ভাই আপনাকে একটা কথা বলতে চাই, খুব লজ্জা লাগছে অবশ্য, বলে ফেল। রিঙ্কির খুব শখ পূর্ণিমার রাতে সমুদ্র কেমন দেখায় সেটা দেখবে, 2 দিন পরেই পূর্ণিমা। ও আচ্ছা, 2 দিন পরেই পূর্ণিমা, তা তো জানতাম না, মানে কথার কথা বলছি, ধরুন আজ যদি বিয়েটা হয়ে যায়,
তাহলে আজ রাতে ট্রেনে রিঙ্কিকে নিয়ে কক্সবাজারের দিকে রওনা হতে পারি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে রাখা আর কি, এরপরে রিসেপশনের ব্যবস্থা না হয় হবে। তোমার দিকের আত্মীয় স্বজনেরা, ওদের আমি ম্যানেজ করব। আপনি যদি একটু ওদের বুঝিয়ে সুঝিয়ে বলতেন, একটু বুঝিয়ে সুঝিয়ে রাজি করান। মানে রিঙ্কি বেচারির দীর্ঘদিনের শখ, ওর জন্যই খারাপ লাগছে। না না, তা তো বটেই, দীর্ঘদিনের শখ থাকলে তা তো মেটানোই উচিত। রাতের টিকিট পাওয়া যাবে তো? পুরো ফার্স্ট ক্লাস বার্থ রিজার্ভ করতে হবে, রেলওয়েতে আমার লোক আছে হেমু ভাই। তাহলে তুমি বরং ওইটাই আগে দেখো, আমি এদিকটা ম্যানেজ করছি। আনন্দ ইঞ্জিনিয়ার সাহেবের চোখ চকচক করছে, সে গাঢ় গলায় বলল, রিঙ্কি আমাকে বলেছে, হেমু ভাইকে বললে উনি ম্যানেজ করে দিবেন, আপনি যে সত্যি সত্যি করবেন বুঝিনি। আমি হাসতে হাসতে বললাম, কি নিয়ে গল্প করলে সারা রাত? গল্প আর কি করব বলুন, রিঙ্কি এমন অভিমানী, কিছু বললেই তার চোখে পানি চলে আসে। সুপার সেন্সিটিভ মেয়ে, কথায় কথায় একসময় বলছিলাম যে ইউনিভার্সিটিতে পড়ার সময় হেনা নামের একটা মেয়ের সঙ্গে সামান্য পরিচয় হয়েছিল, এতেই রিঙ্কি কেঁদে অস্থির। আমাকে বলেছে আর কোনোদিন যদি ওই মেয়ের নাম আমি মুখে আনি, সে নাকি সুইসাইড করবে। এরকম মেয়ে নিয়ে বাস করা কঠিন হবে, খুবই দুশ্চিন্তা লাগছে হেমু ভাই। ইঞ্জিনিয়ার সাহেবকে কিন্তু মোটেও চিন্তিত মনে হলো না, বরং খুবই আনন্দিত মনে হলো। আমার ধারণা প্রায় সে হেনার কথা বলে রিঙ্কিকে কাঁদাবে, কাঁদিয়ে আনন্দ পাবে, রিঙ্কিও কেঁদে আনন্দ পাবে, ওদের এখন আনন্দেরই সময়। আমি বললাম, কথা বলে সময় নষ্ট করার কোনো মানে নেই, তুমি তোমার আত্মীয় স্বজনকে বলো, তার চেয়ে যা জরুরি তা হচ্ছে টিকিটের ব্যবস্থা। আমি ফুপা ফুপুকে রাজি করাচ্ছি, রাজি হয়েছে কিনা জেনে গেলে ভালো হতো না? হিমু ভাই, আমি ভবিষ্যৎ বলতে পারি তুমি জানো না? জানি, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি তোমরা দুজন হাত ধরাধরি করে সমুদ্রের পাড়ে হাঁটছো, অসম্ভব সুন্দর জ্যোৎস্না হয়েছে, সমুদ্রের পানি রূপার মতো চকচক করছে, আর তোমরা আমরা কি? থাক, সবটা বললে রহস্য শেষ হয়ে যাবে। আপনি একজন অসাধারণ মানুষ হিমু ভাই, অসাধারণ। আমি এবং বাদল ওদের 11টা ট্রেনে তুলে দিয়ে এলাম, উপাপুপু এলেন না, উপার শরীর খারাপ করেছে। ট্রেন ছাড়বার আগ মুহূর্তে রিঙ্কি বলল, হিমু ভাই আমার কেমন জানি ভয় ভয় করছে। কিসের ভয়? এত আনন্দ লাগছে, আনন্দের পরই তো কষ্ট আছে, যদি খুব কষ্ট আসে? কষ্ট আসবে না, তোদের জীবন হবে আনন্দময়। তোদেরকে আমি আমার ময়ূরাক্ষী নদী ব্যবহার করতে দিয়েছি, এই নদী যারা ব্যবহার করে তাদের জীবনে কষ্ট আসে না। তুমি কি যে পাগলের মতো কথা মাঝে মাঝে বলো, কিসের নদী? আছে একটা নদী, আমি আমার অতি প্রিয় মানুষদের শুধু সেই নদী ব্যবহার করতে দিই, অন্য কাউকে দেই না। তুই আমার অতি প্রিয় একজন, যদিও খানিকটা বোকা তবুও তুই একটা পাগল, তোমার চিকিৎসা হওয়া দরকার। ট্রেন নড়ে উঠলো, আমি জানালার সঙ্গে সঙ্গে এগোতে লাগলাম। রিঙ্কির আনন্দময় মুখ দেখতে এত ভালো লাগছে, রিঙ্কির চোখে এখনো জল, সে কাঁদছে। আমি মনে মনে বললাম, হে ঈশ্বর, এই কান্নাই রিঙ্কি নামের মেয়েটির জীবনের শেষ কান্না হোক। প্রায় 10 দিন পর আস্তানায় ফিরলাম। আস্তানা মানে মজিদের মেস, তার নিউ বোর্ডিং হাউস। মজিদ ওই বোর্ডিং এর হাউসে দীর্ঘদিন ধরে আছে, কলেজে যখন পড়তে আসে তখন এই অন্ধ গহ্বর খুঁজে বের করে, নামমাত্র ভাড়ার একটা ঘর। সেই ঘরে একটা চৌকি একটা টেবিল, চেয়ারের ব্যবস্থা নেই, কারণ চেয়ার পাতার জায়গা নেই। মজিদের চৌকিতে একটা শীতল পাটি, শীত গ্রীষ্ম সবসময় পাতা থাকে, মশারিও খাটানো থাকে। প্রতিদিন মশারি তোলা এবং মশারি ফেলার সময় মজিদের প্রতিদিন মশারি তোলা এবং মশারি ফেলার সময় মজিদের নেই সময়ই মজিদের নেই তাতে তাকে সকাল থেকে রাত 11টা পর্যন্ত নানান ধান্দায় ঘুরতে হয়। প্রতি মাসে 3টে মানি অর্ডার করতে হয়, একটা দেশের বাড়িতে, একটা তার বিধবা বড় বোনের কাছে, এবং আরেকটি আবুল কালাম বলে এক ভদ্রলোককে। এই ভদ্রলোক মজিদের কোনো আত্মীয় নন। তাকে প্রতি মাসে কেন টাকা পাঠাতে হয় তা মজিদ কখনো বলেনি, জিজ্ঞেস করলে হাসে। এইসব রহস্যের কারণে মজিদকে আমার বেশ পছন্দ। আমাকে মজিদের পছন্দ কিনা জানি না, সে মানুষের সঙ্গে সম্পূর্ণ অনাগ্রহ নিয়ে মেশে, কোনো কিছুই অবাক বা বিস্ময় প্রকাশ করে না। সম্ভবত শৈশবেই তার বিস্মিত হবার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। ইউনিভার্সিটিতে পড়বার সময় তাকে একবার একটা ম্যাজিক শো দেখাতে নিয়ে গিয়েছিলাম। ডাচ এক জাদুকর জার্মান কালচারাল সেন্টারে জাদু দেখাচ্ছেন, বিস্ময়কর
কাণ্ডকারখানা একের পর এক ঘটে যাচ্ছে। এক সময় তিনি তার সুন্দর স্ত্রীকে করাত দিয়ে কেটে দুই টুকরো করে ফেললেন। ভয়াবহ ব্যাপার। মহিলা দর্শকরা ভয়ে উ জাতীয় শব্দ করছে। তাকিয়ে দেখি মজিদ ঘুমিয়ে পড়েছে। ক্ষীণ নাক ডাকা শব্দও আসছে। আমি চিমটি কেটে তার ঘুম ভাঙালাম। সে বলল, কি হয়েছে? আমি বললাম, করাত দিয়ে মানুষ কাটা হচ্ছে। মজিদ হাই তুলে বলল, ও আচ্ছা। সে সম্পূর্ণ নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে রইল। অথচ আমি অনেক ঝামেলা করে দুইটো টিকিট জোগাড় করেছি যাতে একবার অন্তত সে বিস্মিত হয়। আমার ধারণা, তাজমহলের সামনেও যদি নিয়ে যাওয়া হয়, সে হাই চাপতে চাপতে বলবে, ও আচ্ছা, এইটাই তাজমহল, ভালোই তো, মন্দ কি? মজিদকে আমার একবার তাজমহল দেখানোর ইচ্ছা, শুধু দেখার জন্য। সত্যি সত্যি সে কি করে, বা আসলেই সে কিছু করে কিনা? 10 দিন পর মজিদের সঙ্গে আমার দেখা। সে একবার মাত্র মাথা ঘুরিয়ে তাকালো, তারপর পত্রিকা পড়তে বসলো। বছরখানেক আগের বাসি একটা ম্যাগাজিন একবার জিজ্ঞেস করলো না আমার খবর কি, আমি কেমন, এতদিন কোথায় ছিলাম। আমি বললাম, তোর খবর কি রে মজিদ? মজিদ এই প্রশ্নের উত্তর দিল না। অপ্রয়োজনীয় কোনো প্রশ্নের উত্তর সে দেয় না। তোর আজ টিউশনই নেই, ঘরে ঘরে বসে আছিস যে, আজ শুক্রবার। তখন মনে পড়লো, ছুটির দিনে যখন তার হাতে কোনো কাজ থাকে না, তখন সে ম্যাগাজিন জোগাড় করে, ম্যাগাজিনের পাতা উল্টাতে উল্টাতে ঘুমায়, আবার জেগে উঠে ম্যাগাজিনের পাতা উল্টায়, কিছুক্ষণ পর আবার ঘুমিয়ে পড়ে। জীবনের কাছে তার যেন চাওয়ার কিছুই নেই, পাওয়ারও কিছুই নেই। 4-5টা টিউশনি, মাঝে মধ্যে কিছু খুচরা কাজ এবং প্রুফ দেখার কাজেই সে খুশি। বিএ পাশ করার পর কিছুদিন সে চাকরির চেষ্টা করেছিল, তারপর ধুর, আমার দ্বারা হবে না, এই বলে সব ছেড়ে ছুড়ে দিল। আমি একবার বলেছিলাম, সারা জীবন এই করেই কাটাবি নাকি? সে বলল, অসুবিধা কি, তুই তো কিছু না করেই কাটাচ্ছিস। আমার অবস্থা ভিন্ন, আমার কোনো দায় দায়িত্ব নেই, তাছাড়া আমি একটা এক্সপেরিমেন্ট করছি, তুই তো কিছু করছিস না। মজিদ কিছুই বলল না। আমি ভেবেছিলাম একবার হয়তো জিজ্ঞেস করবে কিসের এক্সপেরিমেন্ট, তাও করলো না। আসলে তার জীবনে কোনো কৌতূহল নেই। রূপাকে অনেক বলে কয়ে একবার রাজি করিয়েছিলাম যাতে সে মজিদকে নিয়ে চিড়িয়াখানা থেকে ঘুরে আসে। আমার দেখার ইচ্ছা, একটি অসম্ভব রূপবতী এবং বুদ্ধিমতী মেয়েকে পাশে পেয়ে তার মনের ভাব কি হয়, আগের মতোই সে কি নির্লিপ্ত থাকে, না জীবন সম্পর্কে খানিকটা হলেও আগ্রহী হয়। আমার প্রস্তাবে রূপা প্রথমে খুব রাগ করলো, চোখ তীক্ষ্ণ করে বলল, তুমি নিজে কখনো আমাকে চিড়িয়াখানায় নিয়ে গিয়েছো? চিনি না জানি না একটা ছেলেকে নিয়ে যাব, তুমি আমাকে পেয়েছো কি? সে যতই রাগ করে আমি ততই হাসি। রূপাকে ঠান্ডা করার এই একটাই পথ, সে যত রাগ করবে আমি তত হাসবো। আমার হাসি দেখে সে আরো রাগবে, আমি আরো হাসবো, সে হাল ছেড়ে দেবে। এবারও তাই হলো, সে মজিদকে নিয়ে যেতে রাজি হলো। আমি একটি ছুটির দিনে মজিদকে বললাম, তুই চিড়িয়াখানা থেকে ঘুরে আয়, পত্রিকায় দেখলাম জিরাফ এনেছে। মজিদ বলল, জিরাফ দেখে কি হবে, কিছুই হবে না, তবুও দেখে আয়, ইচ্ছে করছে না। আমার এক দুঃসম্পর্কের ফুফাতো বোন, বেচারির চিড়িয়াখানা দেখার শখ, সঙ্গে কোনো পুরুষ মানুষ না থাকায় যেতে পারছে না, আমার আবার জন্তু জানোয়ার ভালো লাগে না, তুই তাকে নিয়ে যা। মজিদ বলল, আচ্ছা। আমার ধারণা ছিল রূপাকে দেখেই মজিদ একটা ধাক্কা খাবে, সেরকম কিছুই হলো না। রূপা গাড়ি নিয়ে এসেছিল। মজিদ গম্ভীর মুখে ড্রাইভারের পাশে বসলো। রূপা হাসি মুখে বলল, আপনি সামনে বসছেন কেন, পিছনে আসুন, দুজন গল্প করতে করতে যাই। মজিদ বলল, আচ্ছা। পেছনে এসে বসলো, তার মুখ ভাবলেশহীন, একবার ভালো করে দেখলো না। তার পাশে যে বসে আছে সে মানবী না, অস্ফুরী। ফিরে আসার পর জিজ্ঞেস করলাম, কেমন দেখলি? ভালোই। কথা হয়েছে রূপার সঙ্গে? কি কথা হলো? মনে নেই। আচ্ছা, রূপার পরনে কি রঙের শাড়ি ছিল বলতো? লক্ষ্য করিনি। আমি মজিদের সঙ্গে অনেক সময় কাটাই, রাতে তার সঙ্গে এক চৌকিতে ঘুমাই, তার কাছ থেকে শিখতে চেষ্টা করি কি করে আশেপাশের জগৎ সম্পর্কে পুরোপুরি নির্লিপ্ত হওয়া যায়। সাধু সন্ন্যাসীরা অনেক সাধনায় যে স্তরে পৌঁছেন, মজিদ সে স্তরটি কি করে এত সহজে অতিক্রম করলো তা আমার জানতে ইচ্ছে করে। আমার বাবা তার খাতায় আমার জন্য একটা উপদেশ লিখে রেখে গেছেন, তার মধ্যে একটা শিরোনাম হচ্ছে নির্লিপ্ততা। তিনি লিখেছেন, নির্লিপ্ততা, পৃথিবীর সকল মহাপুরুষ এবং মহাজ্ঞানীরা এই জগৎকে মায়া বলিয়া অভিহিত করিয়াছেন, আমি আমার ক্ষুদ্র বিবেচনায় দেখিয়াছি আসলেই মায়া। স্বামী ও স্ত্রীর প্রেম যেমন মায়া,
বই কিছুই নয়, ভ্রাতা ও ভগ্নির স্নেহ সম্পর্কেও তাই। যে কারণে স্বার্থে আঘাত লাগিবা মাত্র স্বামী স্ত্রীর প্রেম বা ভ্রাতা ভগ্নির ভালোবাসা কর্পূরের মতো উড়িয়া যায়। কাজেই তোমাকে পৃথিবীর সর্ব বিষয়ে পুরোপুরি নির্লিপ্ত হইতে হইবে। কোনো কিছুর প্রতি তুমি যেমন আগ্রহ বোধ করিবে না, আবার অনাগ্রহ বোধ করিবে না। মানুষ মায়ার দাস, সেই দাসত্ব শৃঙ্খল তোমাকে ভাঙ্গিতে হইবে। মানুষের অসাধ্য কিছুই নাই, চেষ্টা করিলে তুমি তা পারিবে। তোমার ভেতরে সে ক্ষমতা আছে, সে ক্ষমতা সেই ক্ষমতা বিকাশের চেষ্টা আমি তোমার শৈশবেই করিয়াছি। এই সঙ্গে তোমাকে আদর এবং অনাদর করা হইয়াছে, একই সঙ্গে তোমাকে আদর এবং অনাদর করা হইয়াছে। মাতার প্রবল ভালোবাসা হইতে তুমি বঞ্চিত হইয়াছ, এই সমস্তই একটি পরীক্ষার অংশ। এই পরীক্ষায় সফলকাম হইতে পারিলে প্রমাণ হইব যে ইচ্ছা করিলে মহাপুরুষদের এই পৃথিবীতে তৈরি করা যায়। যদি একটি সাধারণ কুকুরকেও যথাযথ প্রশিক্ষণ দেওয়া যায়, সেই কুকুর শিকারী কুকুরে পরিণত হয়। একজন ভালো মানুষ পরিবেশের চাপে ভয়াবহ খুনিতে রূপান্তরিত হয়। যদি তাই হয়, তবে কেন আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী মানব সম্প্রদায় তৈরি করতে পারিব না? বাবা আমার ভেতর থেকে মায়া কাটানোর চেষ্টা করেছেন, শৈশবের কথা কিছু মনে আছে। একটা খেলনা হয়তো আমার খুব পছন্দ হলো, তিনি কিনে আনলেন, গভীর আনন্দে আমি আত্মহারা। তিনি হঠাৎ তখন হঠাৎ বাবা বললেন, আচ্ছা আয়, এইবার এই খেলনা ভেঙে টুকরো টুকরো করে ফেলি। আমি বিস্মিত হয়ে বললাম, কেন? এমনি বাবা একটা হাতুড়ি নিয়ে সে খেলনা ভাঙতে বসলেন। আমি কাঁদো কাঁদো চোখে তাকিয়ে দেখতাম। একবার খাঁচা একটা টিয়া পাখি নিয়ে এলেন, কি সুন্দর সবুজ রং, লাল টুকটুকে ঠোঁট। আমি বললাম, বাবা আমরা কি এটা পুষবো? তিনি হাসি মুখে বললেন, হ্যাঁ। আনন্দে আমার চোখে পানি এসে গেল। আমি বললাম, টিয়া পাখি কি খায় বাবা? শুকনো মরিচ খায়, ঝাল লাগে না? না, একটা একটা শুকনো মরিচ নিয়ে এসে দাও, দেখবো কিভাবে কপ কপ করে খাবে। আমি ছুটে গেলাম শুকনো মরিচ আনতে। মরিচ এনে দেখি বাবা টিয়া পাখিটা গলা টিপে মেরে ফেলেছেন, এমন সুন্দর একটা পাখি মরে পড়ে আছে। ভয়ঙ্কর একটা ধাক্কা লাগলো। বাবা বললেন, মন খারাপ করবি না, মৃত্যু হচ্ছে এ জগতের আদি সত্য। তিনি তার পুত্রের মন থেকে সকল মায়া কাটানোর চেষ্টা করেছেন, তার চেষ্টা কতটা সফল হয়েছে, মায়া কি কেটেছে? আমার তো মনে হয় না। এই যে মজিদ চুপচাপ বসে আছে, পত্রিকার পাতা উল্টাচ্ছে, কেন জানি বড় মায়া লাগছে তাকে দেখে। এই মায়া আমার বাবা শত ট্রেনিংও কাটাতে পারেনি, অথচ মজিদ কোন রকম ট্রেনিং ছাড়াই সব মায়া কাটিয়ে বসে আছে। মজিদকে ছাত্র হিসেবে পেলে বাবার লাভ হতো। মজিদ, কি আমার হাতে একটা চাকরি আছে, করবি? কি চাকরি? কি চাকরি জানি না, আমার বড় ফুপা বলেছিলেন জোগাড় করে দিতে পারবে। তিনি আমাকে চেনেন কিভাবে? তোকে চেনেন না, চাকরিটা আমার জন্য, তবে আমি তোকে পাইয়ে দেব। দরকার নেই। দরকার নেই কেন? টাকা পয়সার টানাটানি তো এখন আগের মতো নেই, দেশে এবার থেকে আর টাকা পাঠাতে হবে না। কেন? বাবা মারা গেছেন। সে কি? আমি বিস্মিত চোখে তাকিয়ে রইলাম। মজিদ বললো, এত অবাক হচ্ছিস কেন? বুড়ো হয়েছে, মারা গেছে, কিছুদিন পর আর বোনকেও টাকা পাঠাতে হবে না। সেও কি মারা গেছে? না, তার ছেলে পাশ করেছে, বিয়ে পাশ করেছে, চাকরি বাকরি কিছু পেয়ে যাবে। তুই চাস না তোর একটা গতি হোক? আরে দূর, ভালোই তো আছি। মজিদ হাই তুলল। আমি বললাম, ভাত খেয়েছিস? না, চল খেয়ে আসি। রাস্তায় নেমেই মজিদ বলল, বিয়ে বাড়িটারই কিছু পাওয়া যায় কিনা খুঁজে দেখবি, বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। আমি বললাম, বিয়ে বাড়ি খুঁজতে হবে না, চল পুরনো ঢাকায় গিয়ে তোকে বিরিয়ানি খাওয়াবো। টাকা আছে? আবার এত দূর যাব? আজ ছুটির দিন ছিল, একটু হাঁটলেই বিয়ে বাড়ি পেয়ে যেতাম। তুই কি একটা বিয়ে করবি নাকি? আমি? আরে ধুর, বিয়ে করা মানে শতেক যন্ত্রণা, শতেক দায়িত্ব, ভালো লাগে না। সিগারেট খাবি? মজিদ হ্যাঁ না কিছুই বললো না, দিলে খাবে, না দিলে খাবে না। আমি রাস্তার মোড়ের দোকান থেকে সিগারেট কিনলাম। মজিদ নির্লিপ্ত ভঙ্গিতে টানছে। আমি বললাম, তুই দিন দিন কি হয়ে যাচ্ছিস বলতো? কি হচ্ছে? গাছ গাছ হয়ে যাচ্ছিস, সত্যি সত্যি গাছ হতে পারলে ভালোই হতো। আমরা রিক্সার খোঁজে বড় রাস্তা পর্যন্ত চলে এলাম। রিক্সা আছে, তবে ওরা কেউ পুরনো ঢাকার দিকে যাবে না, দূরের ট্রিপে ওদের ক্ষতি।
কাছের ট্রিপে পয়সা বেশি, পরিশ্রম কম, এত কিছু মাথায় ঢুকবে না, এরকম বোকা একজন রিক্সাওয়ালার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। মজিদ বল, তুই দেখ রিক্সা রিক্সা পাস কিনা, আমি চট করে একটা টেলিফোন করে আসি। আচ্ছা, আমি টেলিফোন করতে ঢুকলাম তরঙ্গিনী নামের স্টেশনারি দোকানে। আজকাল চমৎকার সব দোকান হয়েছে, এদের নাম যেমন সুন্দর, সাজসজ্জাও সুন্দর। আমাকে দেখেই দোকানের সেলসম্যান জামান এগিয়ে এলো। এই ছেলের বয়স অল্প, সুন্দর চেহারা। একদিন দেখি দোকানে আর বসছে না, মাস দুয়েক পর আবার এসে উপস্থিত, সমস্ত মুখভর্তি বসন্তের দাগ। ব্যাপারটা বিস্ময়কর, কারণ পৃথিবী থেকে বসন্ত উঠে গেছে, এ ছেলে সেই বসন্ত পেল কি করে? সবসময় ভাবি জিজ্ঞেস করব, জিজ্ঞেস করা হয়ে ওঠে না। তার মুখে দাগ হবার পর তার ব্যবহার খুব ভালো হয়েছে, আগে ব্যবহার খুব খারাপ ছিল। জামান হাসি মুখে বলল, ভালো আছেন স্যার? টেলিফোন করবেন? যদি টেলিফোনে ডায়াল টোন থাকে এবং টেলিফোনের চাবি থাকে তাহলে করব। দুইটা টেলিফোন করব, এই যে 4 টাকা। টাকা দিয়ে সবসময় লজ্জা দেন স্যার? লজ্জার কিছু নেই। টেলিফোন শেষে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, প্রায় জিজ্ঞেস করব ভাবি কিন্তু মনে থাকে না, আজ আপনি মনে করিয়ে দিয়েন। জি আচ্ছা। আমার সামনে টেলিফোন দিয়ে জামান সরে গেল। এইটুকু ভদ্রতা আছে, অধিকাংশ দোকানে টেলিফোন করতে দেয় না, টাকা দিয়েও না, যদিও দেয় রিসিভারের আশেপাশে ঘুরঘুর করে কি কথা হচ্ছে শুনবার জন্য। হ্যালো, কে কথা বলছেন? তুমি কি মীরা? হ্যাঁ হ্যাঁ, আমি মীরা। আপনি কি? আমি বুঝতে পারছি আপনি টুটুল, আসল জন না নকল জন। ওই দিন খট করে টেলিফোন রেখে দিলেন, আমার অসম্ভব কষ্ট হচ্ছিল, টেলিফোন নামিয়ে রাখিনি তো, হঠাৎ লাইন কেটে গেল। আমিও তাই ভেবেছিলাম, অনেকক্ষণ টেলিফোনের সামনে বসেছিলাম, লাইন কেটে গেল, তাহলে আবার করলেন না কেন? টাকা ছিল না। টাকা ছিল না মানে? আমি তো বিভিন্ন দোকান টোকান থেকে টেলিফোন করি, 2টা টাকা পকেটে নিয়ে যাই, আর একবার করতে হলে আরো 2টা টাকা লাগবে। বুঝতে বুঝতে পারছো? পারছি। এখন আপনার সঙ্গে টাকা আছে তো? আছে। ওই দিন আপনার টেলিফোন পাওয়ার পর বাবাকে সব বললাম, বাবাকে তো চেনেন না, বাবা খুবই রাগী মানুষ, তিনি প্রথমে আমাদের দুইজনকে খুব বকা দিলেন আপনাকে রাস্তা থেকে তোলার জন্য এবং পথে নামিয়ে দেবার জন্য। তারপর, আচ্ছা আপনি আমার কথা শুনছেন তো? হ্যাঁ শুনছি। তারপর বাবা গাড়ি বের করে থানায় গেলেন, ফিরে এলেন মন খারাপ করে। মন খারাপ করে ফিরলেন কেন? কারণ ওসি সাহেব আপনার সম্পর্কে অদ্ভুত অদ্ভুত কথা বলেছেন, আপনি নাকি পাগল ধরনের, তার উপর কবি। আমি কবি? হ্যাঁ। আপনি যে কবিতার খাতাটা থানায় ফেলে এসেছিলেন, বাবা সেটিও নিয়ে এসেছেন, তাই নাকি? হ্যাঁ, আমি সবগুলো কবিতা পড়েছি। কেমন লাগলো? ভালো, অসাধারণ। সবচেয়ে ভালো কোনটা বলবো? আমার কিন্তু মুখস্থ, কবিতার নাম রাত্রি, পরীক্ষা নিচ্ছি, দেখি সত্যি সত্যি তোমার মুখস্থ কিনা, কবিতাটা বলো। মীরা সঙ্গে সঙ্গে আবৃত্তি করলো, তন্ত্রনীলা, ঘুমাওনি জানি, তাই চুপি চুপি গাঢ় রাত্রে শুয়ে শুয়ে বলি শোনো, সৌরতারা ছাওয়া এই বিছানায়, সুক্ষা জল রাত্রির মশারি, কত দীর্ঘ দুজনার সেই সারাদিন আলাদা নিঃশ্বাসে, এতক্ষণে ছায়া ছায়া পাশে ছুই, কি আশ্চর্য দুজনে, দুজানা অন্ত্রনীলা। হঠাৎ শুভ্র বিছানায় পড়ে জ্যোৎস্না, দেখি তুমি নেই। কবিতা সে আবৃত্তি করলো চমৎকার, আবৃত্তি শেষে ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, কি বলতে পারলাম? হ্যাঁ পারলে, তোমার স্মৃতিশক্তি ভালো, তবে কবিতা সম্পর্কে কোনো ধারণা নেই। কেন, এটা কি ভালো কবিতা না? অবশ্যই ভালো, তবে আমার লেখা না, অমিয় চক্রবর্তীর। আপনার নোটবইয়ে সব কবিতাই কি অন্যের? হ্যাঁ, মাঝে মাঝে কিছু কবিতা পড়ে মনে হয় এগুলো আমারই লেখার কথা ছিল, কোনো কারণে লেখা হয়ে ওঠেনি, তাই সেটা নোটবুকে টুকে রাখি। আপনি কি খুব কবিতা পড়েন? না, একেবারে না, তবে আমার একজন বান্ধবী আছে, সে খুব পড়ে এবং জোর করে আমাকে কবিতা শোনায়। ওর নাম কি? ওর নাম রূপা, তবে আমি তাকে মাঝে মাঝে ময়ূরাক্ষী রাখি। বাহ, কি সুন্দর নাম! সে কিন্তু এই নাম একেবারেই পছন্দ করে না, কেন বলুন তো? কারণ এই নামে এলিফ্যান্ট রোডে একটা জুতার দোকান আছে। মীরা খিলখিল করে হেসে উঠলো, অনেকক্ষণ পর্যন্ত হাসলো, মনে হলো মেয়েটা যে পরিবেশে বড় হচ্ছে সেই পরিবেশে কেউ রসিকতা করে না, সবাই গম্ভীর হয়ে থাকে। সামান্য রসিকতার এই কারণেই সে এতক্ষণ ধরে হাসছে। হ্যালো, আপনি কিন্তু টেলিফোন রাখবেন না। আচ্ছা রাখবো না। ওই দিন আপনার সঙ্গে কথা বলার পর থেকে এমন হয়েছে টেলিফোন বাজার সঙ্গে সঙ্গে ছুটে যাই।
মনে হয় আপনি টেলিফোন করেছেন, তাই নাকি? হ্যাঁ, আরেকটা ব্যাপার বলি, মা আপনার জন্য খুব চমৎকার একটা পাঞ্জাবি কিনে রেখেছেন, ওই পাঞ্জাবিটা নেওয়ার জন্য হলেও আপনাকে আমাদের বাসায় আসতে হবে। আসবো, কবে আসবেন? টুটুলকে খুঁজে পেলেই আসবো। আপনি ওকে কোথায় খুঁজে পাবেন? আমি খুব সহজেই পাবো। হারানো জিনিস খুঁজে পাওয়ার ব্যাপারে আমার খুব নাম ডাকাচ্ছে। আচ্ছা, ওই দিন আপনি কি করে বললেন যে টুটুল ভাইয়ের কপালে কাটা দাগ আছে? আমি কিন্তু সুপার ন্যাচুরাল আমার কিন্তু সুপার ন্যাচুরাল ক্ষমতা আছে, আমি মাঝে মাঝে অনেক কিছু বলতে পারি। বলুন তো আমি কি পরে আছি? তোমার পরনে আকাশি রঙের শাড়ি, হলো না? আপনার আসলে কোনো ক্ষমতা নেই, ঠিক ধরেছ, কিন্তু আপনি যখন বলেছিলেন যে আপনার সুপার ন্যাচারাল ক্ষমতা আছে, আমি বিশ্বাস করেছিলাম। মনে হচ্ছে তোমার একটু মন খারাপ হয়েছে। হ্যাঁ হয়েছে। টেলিফোন কি রেখে দেবো? না না, প্লিজ আপনার ঠিকানা বলুন। আমি টেলিফোন নামিয়ে রাখলাম, অনেকক্ষণ কথা হয়েছে। আর না, মজিদ বোধ হয় রিক্সা ঠিক করে ফেলেছে, তবে ঠিক করলেও সে আমাকে এসে বলবে না, অপেক্ষা করবে। এর মধ্যে অতি দ্রুত রূপার সঙ্গে একটা কথা সেরে নেওয়া দরকার। আমি টেলিফোন করতে রূপার বাবা ধরলেন। আমি গম্ভীর গলায় বললাম, এটা কি রেলওয়ে বুকিং? তিনি ক্ষিপ্ত গলায় বললেন, ফাজিল ছোকরা, হু আর ইউ? কি চাও তুমি? রূপাকে দেবেন? রাস্কেল, ফাজলামি করার জায়গা পাও না। আমি তোমাকে এমন শিক্ষা দেব, আপনি এত রেগে যাচ্ছেন কেন? শাট আপ! আমি ভদ্রলোককে আরো খানিকক্ষণ হইচই করার সুযোগ দিলাম। আমি জানি হইচই শুনে রূপা এসে টেলিফোন ধরবে। হলো তাই, রূপার গলা শোনা গেল। সে করুণ গলায় বলল, তুমি চলে এসো। কখন? এই এখন, আমি বারান্দায় দাঁড়িয়ে থাকবো। আচ্ছা আসছি। অনেকবার আসছি বলেও তুমি আসোনি, এবার যদি না আসো তাহলে? তাহলে কি? রূপা খানিকক্ষণ চুপচাপ থেকে বলল, আমি বারান্দায় দাঁড়িয়ে থাকবো। রূপার বাবা সম্ভবত তার থেকে টেলিফোনটা কেড়ে নিলেন। হট করে রিসিভার নামিয়ে রাখার শব্দ হলো। আজ ওদের বাড়িতে ভূমিকম্প হয়ে যাবে, রূপার বাবা মা ভাই বোন কেউ আমাকে সহ্য করতে পারে না। রূপার বাবা তার দারোয়ানকে বলে রেখেছেন কিছুতেই যেন আমাকে ওই বাড়িতে ঢুকতে না দেওয়া হয়। আজ কি হবে কে জানে। বাইরে এসে দেখি মজিদ রিক্সা ঠিক করেছে, রিক্সাওয়ালা রিক্সার সিটে বসে ঘুমোচ্ছে। মজিদ শান্ত মুখে ড্রাইভারের পাশে বসে বিশ্রাম করছে। আমার মনটা একটু খারাপ হয়ে গেল। আজও জামানকে জিজ্ঞেস করা হলো না তার মুখে বসন্তের দাগ হলো কি করে। কিন্তু কিছু কিছু প্রশ্ন আছে যা কোনোদিনও করা হয় না, এটিও বোধহয় সেই জাতীয় কোনো প্রশ্ন। বিরিয়ানি খেয়ে অনেক রাতে ফিরলাম, অসহ্য গরম। সেই গরমের ছোট্ট একটা চৌকিতে আমি আর মজিদ শুয়ে আছি। মজিদের হাতে হাত পাখা, সে দ্রুত তার পাখা নাড়ছে। গরম তাতেও কমছে না, বরং বাড়ছে। মনে হচ্ছে ময়ূরাক্ষী নদীটাকে বের করতে হবে, নয়তো এই দুঃখ সহ রাত পার করা যাবে না। মজিদের হাত পাখার আন্দোলন থেমে গেছে, সে গভীর ঘুমে অচেতন। ঘরে শুনশান নীরবতা। আমি ময়ূরাক্ষী নদীর কথা ভাবতে শুরু করলাম, সঙ্গে সঙ্গে দৃশ্য পাল্টে গেল। এই নদী এক 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 সময়ে এক এক ভাবে আসে। আজ এসেছে দুপুরের নদী হয়ে, প্রখর দুপুর। নদীর জলে আকাশের ঘন নীল ছায়া, ঝিম ধরে আছে চারদিক। হঠাৎ নদী মিলিয়ে গেল। মজিদ ঘুমের মধ্যেই বিশ্রী শব্দ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এই মজিদ, এই মজিদ, চোখ মেল, কি হয়েছে রে? কিছু না, স্বপ্ন দেখছিস? দুঃস্বপ্ন? না, কি স্বপ্ন দেখছিস বলতো? মজিদ অনেকক্ষণ চুপ করে ক্ষীণস্বরে বলল, স্বপ্নে দেখলাম বাবা আমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। মজিদ শুয়ে পড়ল। আমি জানি না মজিদের বাবা কিভাবে তার গায়ে হাত বুলাতেন। আমার ইচ্ছে করছে ঠিক সেই ভঙ্গিতে মসজিদের গায়ে হাত বুলাতে। হিমু, কি? আমার বাবা আমাকে খুব আদর করত, সব বাবারই করে, আমার বাবা খুব বেশি করত। একদিন কি হয়েছে জানিস? একদিন কি হয়েছে জানিস? বল শুনছি। না থাক, থাকবে কেন শুনি? এই গরমে ঘুম আসছে না, তোর গল্প শুনলে ভালো লাগবে। আমি তখন খুব ছোট। তারপর? না থাক, মজিদ আর শব্দ করলো না। ঘরের ভেতর অসহ্য গরম। আমি অনেক চেষ্টা করেও নদীটা আনতে পারছি না, আজ আর পারবো না। আজ বরং বাবার কথাই ভাবি। আমার বাবা কি আমাকে ভালোবাসতেন, নাকি আমি ছিলাম তার খেলার কোনো পুতুল, যে পুতুল তিনি নানাভাবে ভেঙে নতুন করে তৈরি করতে চেষ্টা করেছিলেন? কত রকমের উপদেশ তিনি খাতা ভর্তি করে রেখেছেন। মৃত্যুর আগের মুহূর্তে হয়তো ভেবেছেন এইসব উপদেশ আমি অক্ষরে অক্ষরে মেনে চলবো। আমি কি সেইসব উপদেশ মানি, নাকি মানার ভান করি? তার খাতায় লেখা উপদেশ নাম্বার 11, সৃষ্টিকর্তার অনুসন্ধান। সৃষ্টিকর্তার অনুসন্ধান করিবে, ইহাতে আত্মার উন্নতি হইবে,
সৃষ্টিকর্তাকে জানা এবং আত্মাকে জানা একই ব্যাপার। স্বামী বিবেকানন্দের এই উক্তি এই প্রসঙ্গে স্মরণ রাখিও, বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজছে ঈশ্বর। মজিদ আবার কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, তবে কাঁদছে ঘুমের মধ্যে। সে আবার ঘুমিয়ে পড়েছে, সে কি প্রতি রাতেই কাঁদে? বড়ফুপু অবাক হয়ে বললেন, তুই কোথেকে? আমি বললাম, আসলাম আর কি। তোমাদের খবর কি? 15 দিন পর উদয় হয়ে বললি, তোমাদের খবর কি? তোর কত খোঁজ করেছি। গিয়েছিলে কোথায়? মজিদের গ্রামের বাড়িতে। মজিদকে নিয়ে ওর বাবার কবর জিয়ারত করে এলাম। মজিদ আবার কে? তুমি চিনবে না, আমার ফ্রেন্ড। আমাকে এত খোঁজাখুঁজি করছিলে কেন? বড়ফুপু দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোকে খুঁজছি বাদলের জন্য, ওকে তুই বাঁচা। অশোক, তুই নিজে গিয়ে দেখ, ও তার পড়ার বইপত্র সব পুড়িয়ে ফেলেছে, 1 সপ্তাহ পরে পরীক্ষা। বলো কি, বাদলের ঘরে গিয়ে দেখি সে বেশ স্বাভাবিক ভঙ্গিতেই পড়াশোনা করছে, পরিবর্তনের মধ্যে তার মাথার চুল আরো বড় হয়েছে। দাড়িগোঁফ আরো বেড়েছে, গায়ে চকচকে সিল্কের পাঞ্জাবি। বাদল হাসি মুখে আমার দিকে তাকালো। আমি বললাম, খবর কি রে? বাদল বলল, খবর তো ভালোই, তুই নাকি সব বই পড়াচ্ছিস। সব বই তো পড়াচ্ছি না, যেগুলো পড়া হচ্ছে সেগুলো পুড়িয়ে ফেলছি। ও আচ্ছা, বাদল হাসতে হাসতে বলল, মা বাবা দুজনেরই ধারণা আমার মাথা খারাপ হয়ে গেছে। তোর কি ধারণা, মাথা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তবে মাথায় উকুন হয়েছে। বলিস কি, মাথা ঝাঁকে দিলেই টুপটাপ উকুন পড়ে। বলিস কি? হ্যাঁ সত্যি, দেখবে। থাক থাক, দেখাতে হবে না। হেমু ভাই, তুমি এসেছো, ভালোই হয়েছে, বাবাকে বুঝিয়ে যাও। বাবার ধারণা আমার সব শেষ। ওপা কি বাসায়? হ্যাঁ বাসায়, কিছুক্ষণ আগে আমার ঘরে ছিলেন, নানান কথা বোঝাচ্ছেন। আমি ফুপার সঙ্গে দেখা করতে গেলাম, তার স্বাস্থ্য একই দিনে মনে হয় আরো ভেঙেছে, চোখের চাউনিতে দিশেহারা ভাব। তিনি আমার দিকে বিষণ্ণ চোখে তাকালেন, যে দৃষ্টি বলে দিচ্ছে তুমি আমার ছেলের এই অবস্থার জন্য দায়ী, তোমার জন্য আমার এই অবস্থা। কেমন আছেন ফুপা? ভালো। রিঙ্কি কোথায়? শ্বশুর বাড়িতে। রিঙ্কি কোথায়? শ্বশুর বাড়িতে। হ্যাঁ, সন্ধেবেলা ঘরে বসে আছেন যে, প্র্যাকটিসে যাবেন না? আর প্র্যাকটিস, সব মাথায় উঠেছে। আমি ফুপার সামনে চেয়ারে বসলাম। মনে হচ্ছে তিনি আজও খানিকটা মদ্যপান করেছেন। আমি সহজ গলায় বললাম, ফুপা ওই যে চাকরিটা, ওইটা কি আছে? কোন চাকরি? ওই যে আমাকে বলেছিলেন বাদলকে আগের অবস্থায় নিয়ে গেলে ব্যবস্থা করে দিবেন। তুমি চাকরি করবে? নতুন কথা শুনছি। আমি করব না, আমার এক বন্ধুর জন্য। ফুপা চুপ করে রইলেন। আমি বললাম, বাদলের ব্যাপারটা আমি দেখছি, আপনি ওর চাকরিটা দেখুন, বাদলের কিছু তুমি করতে পারবে না। ওর এখন সমস্ত চিকিৎসার অতীত বইপত্র পুড়িয়ে ফেলেছে, ছাদে আগুন জ্বালিয়েছে, সেই আগুনের সামনে মাথা ঝাঁকাচ্ছে আর মাথা থেকে উকুন পড়ছে আগুনে, পটপট শব্দ হচ্ছে। ছি ছি, কি কাণ্ড! আমি হতভম্ব হয়ে দেখলাম। একবার ভাবলাম একটা চড় লাগাই, তারপর মনে হলো কি লাভ। ফুপা দীর্ঘশ্বাস ফেললেন, আমি হাসলাম। ফুপা বললেন, তুমি হাসছো? তোমার কাছে পুরো ব্যাপারটা হাস্যকর মনে হতে পারে, আমার কাছে না। আমি বাদলের ব্যাপারটা দেখছি, আজই দেখছি। আপনি আমার বন্ধুর চাকরির ব্যাপারটা দেখবেন। তোমার বন্ধু কি তোমার মতোই? না, ও চমৎকার ছেলে, সাত চড়ে রান এই টাইপ। আমি বাদলকে নিয়ে বের হলাম। বাদল মহা খুশি, রাস্তায় নেমেই বলল, তোমার পরিকল্পনা কি হিমু ভাই? সারা রাত রাস্তায় হাঁটবো? 2 বছর আগের কথা কি তোমার মনে আছে? সারা রাত আমরা হাঁটলাম, জ্যোৎস্নার রাত, মনে হচ্ছিল আমরা দন্তয় ফস্কির উপন্যাসের কোনো চরিত্র, মনে আছে? আছে। আজও কি সেরকম কিছু? না, আজ যাচ্ছি সেলুনে, দাড়ি গোঁফ কামাবো। বাদল হতভম্ব হয়ে গেল, যেন এমন অদ্ভুত কথা সে জীবনে শোনেনি। ক্ষীণস্বরে বলল, দাড়ি গোঁফে লম্বা চুলে তোমাকে যে কি অদ্ভুত সুন্দর লাগে তা তো তুমি জানো না, তোমাকে অবিকল রাসপুটিনের মতো লাগে। রাসপুটিনের মতো লাগলেও ফেলে দিতে হবে, এই জিনিস বেশি দিন ধরে রাখতে নেই, খোল পাল্টাতে হয়, অনেকটা সাপের খোলস ছাড়ার মতো। কিছুদিন অন্য সাজে থাকবো, তারপর আবার, তাহলে কি আমিও ফেলে দেব? দেখ, চিন্তা করে, অবশ্য উকুনের জন্য কষ্ট হচ্ছে, ভয়ঙ্কর চুলকায়, রাতে ঘুম ভালো হয় না, তাহলে বরং ফেলেই দে। তুমি ফেললে তো ফেলবই। বাদল হাসতে লাগলো, মনে হচ্ছে গভীর কোনো আনন্দ তার হৃদয়ে পূর্ণ করে আছে। দুজন চুল কেটে দাড়ি গোঁফ ফেলে দিল,
বাদল কয়েকবারই বলল ভীষণ হালকা লাগছে, মনে হচ্ছে বাতাসে উড়ে যাব। আমি বললাম আয়নার দিকে তাকিয়ে দেখ, নিজেকে অন্য মানুষ বলে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ হচ্ছে। মাঝে মাঝে নিজেকে অচেনা করাও দরকার, যখন যে সাজ ধরবি সেই রকম ব্যবহার করবি, একে বলে ব্যক্তিত্ব রূপান্তর, বুঝতে পারছিস? পারছি। ফুপা এবং ফুপু তাদের ছেলেকে দেখে দীর্ঘক্ষণ কোনো কথা বলতে পারলেন না, সবার আগে নিজেকে সামলে নিলেন ফুপা। আমার দিকে তাকিয়ে কোমল গলায় বললেন, তোমার বন্ধুকে নিয়ে কাল আমার চেম্বারে এসো 11টা থেকে 12টার মধ্যে, মনে থাকবে? হিমু, মেনি মেনি থ্যাংকস। আমি হাসলাম। ফুপা বললেন, আমার ঘরে এসো, গল্প করি। তোমার সঙ্গে গল্পই করা হয় না। আমি বললাম, আপনি যান, আমি আসছি, একটা টেলিফোন করে আসি। ফুপা বললেন, তোমার এই টেলিফোন ব্যাধিরও একটা চিকিৎসা হওয়া দরকার। কার সঙ্গে এত কথা বলো, ঘন্টার পর ঘন্টা কথা? আমার তো দুটো কথা বলতেই বিরক্ত লাগে। ওপাশ থেকে হ্যালো শুনিয়ে আমি বললাম, কে মীরা? অনেকক্ষণ কোনো শব্দ হলো না। আমি নিশ্চিত মীরা, নিজেকে সামলাবার জন্য সময় নিচ্ছে। হ্যালো, তুমি কি মীরা? আপনি আমাদের এত কষ্ট দিচ্ছেন কেন? কষ্ট দিচ্ছি? হ্যাঁ দিচ্ছেন। না হয় আমরা একটা ভুল করেছিলাম, সব মানুষই তো ভুল করে, সামান্য ভুলের জন্য যদি এত কষ্ট দেন। আমি টেলিফোন করলে কষ্ট পাও? হ্যাঁ পাই, কারণ আপনি হঠাৎ রেখে দেন। আপনি কি মানুষটাই এমন? না, ইচ্ছা করে এসব করেন, বেশিরভাগ সময় ইচ্ছা করেই করি। আপনি কি একবার আসবেন আমাদের বাসায়? এখনো বুঝতে পারছি না, হয়তো আসবো। কবিতার খাতাটা নিতে আসবেন না? ওটা আমি তোমাকে উপহার দিলাম মীরা, তার মানে আপনি আসবেন না? না, মানুষের মুখোমুখি হতে আমার ভালো লাগে না, এতে অতি দ্রুত মায়ায় পড়ে যাই। টেলিফোনে কথা বললে মায়া জন্মানোর সম্ভাবনা কম, সেজন্যই টেলিফোন আমার এত প্রিয়। টেলিফোনে কথা বললে মায়া জন্মায় না, মায়া জন্মানোর জন্মানোর অনেক কষ্ট। তাছাড়া তাছাড়া কি, থাক আরেকদিন বলবো। আপনার বান্ধবী রূপার সঙ্গে কি আপনার প্রায় দেখা হয়? মাঝে মধ্যে, যখন সে যেতে বলে তখন যাই না, যখন যেতে বলে না তখন হঠাৎ উপস্থিত হই। উনি কি খুবই সুন্দর? তোমাকে তো একবার বলেছি, ও খুব সুন্দর। আপনি টেলিফোন রেখে দেবার আগে দয়া করে শুধু একটি সত্যি কথা বলুন। আমি তো সব সত্যিই বলছি, কি জানতে চাচ্ছ বলো তো? ওই দিন কি পুলিশ আপনাকে মেরেছিল? না, এই তো মিথ্যা বললেন। আজ সত্যি বলছি, ওই দিন মিথ্যা বলেছিলাম। আপনার কোনটা সত্যি কোনটা মিথ্যে কে জানে? সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আপনাকে একটা খবর দিই, টুল ভাইকে পাওয়া গেছে, কাউকে কিছু না বলে 1 মাসের জন্য কলকাতা গিয়েছিল। মাজার মাজার ব্যাপারটা কি জানেন? সরি, মজার ব্যাপারটা কি জানেন? আসলে অনেকক্ষণ ধরে পড়তেছি তো, যার জন্য আটকে যাচ্ছি, আপনারা কিছু মনে করেন না। হ্যাঁ, প্রায় 2 ঘন্টা ধরে পড়তেছি একটা না। যাই হোক, মজার ব্যাপারটা কি জানেন, এখন আর আমার টুটুল ভাইকে ভালো লাগছে না। ওই দিন টেলিফোন করেছিল, আমি কথাও বলিনি। আমার এরকম কেন হলো বলুন তো? আমি টেলিফোন রেখে ফুপার খুঁজে গেলাম। তিনি ছাদে, হুইস্কির বোতল খোলা হয়েছে, বরফের পাত্র, ঠান্ডা পানি, প্লেটে ভিনেগার মেশানো চীনা বাদাম। তিনি আমাকে দেখেই খুশি খুশি গলায় বললেন, বাদলের পরিবর্তনটা সেলিব্রেট করছি। ফুপু রাগ করবে না? না, তাকে বলেছি আজ সে কোনো কিছুতেই রাগ করবে না, বমি করে যদি সারা ঘর ভাসিয়েও দেই তবুও রাগ করবে না। তুমি বসো হিমু, আরাম করে বসো, সম্পর্কে মিশ খাচ্ছে না, মিশ খেলে তোমাকেও খানিকটা দিতাম। আপনি কপেক খেয়েছেন? আপনি কপেক খেয়েছেন? আরে না, মাত্র তো শুরু, আমি 9টা পর্যন্ত পারি, আমার কিছুই হয় না। ওই দিন বলেছিলেন 6টা, বলেছিলাম, বলে থাকলে ভুল বলেছি, 9টা হচ্ছে আমার লিমিট, 9। NINE 9। আর খাবেন না পোপা? পোপা গ্লাসে নতুন করে ঢালতে ঢালতে বললেন, খেতে খেতে তোমার কথাই ভাবছিলাম, তুমি মানুষটা খারাপ না, পাগলা আছো তবে ভালো। তোমার বাবা পাগলা ছিল তবে ভালো ছিল না। ভালো ছিল না বলছেন কেন? দেখেছি তো, ও বাড়ি ছেড়ে পালালো আমার বিয়ের অনেক পরে, উন্মাদ ছিল। ফুপা, আপনি কিন্তু বড় দ্রুত খাচ্ছেন, শুনেছি দ্রুত খাওয়া খারাপ। ফুপা গম্ভীর গলায় বললেন, 9 হচ্ছে আমার লিমিট, 9-এর আগে স্টপ করে দেব। হ্যাঁ, যে কথা বলছিলাম, আমার ধারণা তোমার বাবা ছিলেন একজন প্রথম শ্রেণীর উন্মাদ, এটা হচ্ছে আমার ধারণা। তুমি আবার রাগ করছো না তো? না, ছেলেকে মহাপুরুষ বানানোর অদ্ভুত খেয়াল উন্মাদের মাথায় শুধু আসে, বুঝলে?
আরে বাবা, মানুষ কি হবে না হবে তা আগে থেকেই ঠিক করা, কে ঠিক করে রাখেন ঈশ্বর, প্রকৃতিও বলতে পারো। 46 ক্রোমোজোনে মানুষের ভবিষ্যৎ লেখা থাকে, সে কেমন হবে, কি হবে, কি সব, সে কেমন হবে কি সব, কিন্তু প্রিডিটারমিন্ড জিন সব নিয়ন্ত্রণ করছে, ফুপা আর নেবেন না। আরে এখনই বন্ধ করব কি, নেশাটা ধরেছে মাত্র। তুমি মানুষ খারাপ না, আই লাইক ইউ, তুমি পাগল ঠিকই, তবে ভালো ছেলে, তবে ভালো পাগল। তোমার বাবা ছিল খারাপ ধরনের পাগল, বাবা সম্পর্কে কথাবার্তা থাক। ফুপা নিচু গলায় বললেন, কাউকে যদি না বলো তাহলে তোমার বাবার সম্পর্কে আমার একটা ধারণার কথা বলতে পারি, আমি আর কাউকে বলিনি, শুধু তোমাকেই বলছি, বাদ দিন, কিছু বলতে হবে না, জাস্ট এটা আমার একটা ধারণা, ভুলও হতে পারে, আমার বেশিরভাগ ধারণাই ভুল প্রমাণিত হয়। হা হা হা, আমার বোধ হয় আর খাওয়া উচিত হবে না, শুধু লাস্ট ওয়ান হয়ে যাক, ওয়ান ফর দা রোড, ওয়ান ফর দা রোড। হিমু জি, তোমার যদি ইচ্ছা থাকে খানিকটা খেয়ে দেখতে পারো, উল্টো দিকে ফিরে খেয়ে ফেলো, আমি কিছুই মনে করব না, আমার মধ্যে কোনো প্রিজুডিস নেই। আসলে ইংলিশ গুলো বাংলায় লেখা তো এর জন্য প্রবলেম হয় পড়তে, ইংলিশ যদি বাংলায় লেখা থাকে ওইটা পড়তে বেশি সমস্যা হয়, যাই হোক আমার সমস্যা হচ্ছে এখানে লেখায় কোনো সমস্যা নাই। তুমি হচ্ছো বন্ধুর মতো, আমি খাবো না, আপনিও বন্ধ করুন। 9টা কি হয়ে গেছে? হ্যাঁ, 10-এ শেষ করা যাক, জোর সংখ্যা। তারপর তোমার বাবার সম্পর্কে কি যেন বলছিলাম, কিছুই বলছিলেন না, বলছিলাম মনে পড়েছে আমার কি ধারণা জানো, আমার ধারণা তোমার বাবা তোমার মাকে খুন করেছিল, আমি সহজ গলায় বললাম। এরকম ধারণা হবার কারণ কি? যখন তোমার বাবার সঙ্গে অনেকদিন পর দেখা হলো তখন সে অনেক কথাই বলল, কিন্তু দেখা গেল নিজের স্ত্রী সম্পর্কে কিছুই বলছে না, সে কিভাবে মারা গেছে জিজ্ঞেস করেছিলাম, প্রশ্ন শুনে রেগে গিয়ে বলেছিল অন্য 10টা মানুষ যেভাবে মারা যায় সেভাবেই মারা গিয়েছিল। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, এটা শুনেই আপনি ধরে নিলেন বাবা মাকে খুন করেছে? হ্যাঁ, অবশ্য আমার অনুমান ভুলও হতে পারে, আমার অধিকাংশ অনুমানই ভুল হয়। আমি চুপ রইলাম, ওপার অধিকাংশ অনুমান ভুল হলেও এই অনুমানটি ভুল নয়, এটা সত্যি, আমি এটা জানি, আমি ছাড়াও এটা অন্য কেউ এটা অনুমান করতে পারে, এটা আমার ধারণার বাইরে ছিল। ফুপা মদের ঘরে ঝিম মেরে বসে আছেন, আমি আকাশের তারা দেখছি। হিমু জি, তোমার বন্ধুকে কাল নিয়ে এসো, চাকরি দিয়ে দেব। আচ্ছা, বড় ঘুম পাচ্ছে, এখানেই শুয়ে পড়ি কেমন? শুয়ে পড়ুন। ফুপা কুণ্ডুলি পাকিয়ে শুয়ে পড়লেন, আমি আকাশের তারার দিকে তাকিয়ে রইলাম। অনেক দিন, অনেক অনেক দিন আগে বাবা আমাকে ছাদে এনে আকাশের তারা দেখিয়ে বলেছিলেন, যখনই সময় পাবি ছাদে এসে আকাশের তারার দিকে তাকাবি, এতে মন বড় হবে, ক্ষুদ্র শরীরে আকাশের মতো বিশাল মন ধারণ করতে হবে, বুঝলি? বুঝলে বল হ্যাঁ। আমি বললাম হ্যাঁ। বাবার রিষ্ঠ গলায় বললেন বাবা রিষ্ঠ গলায় বললেন, তোর উপর আমার অনেক আশা, অনেক আশা নিয়ে তোকে বড় করেছি, তোর মা বেঁচে না থাকায় খুব সুবিধা হয়েছে, ও বেঁচে থাকলে আদর দিয়ে তোকে নষ্ট করতো, আমি যেসব পরীক্ষা নিরীক্ষা করছি তার কিছুই করতে দিত না, পদে পদে বাধা দিত, দিত কি না বল? হ্যাঁ দিত, তোর মা না থাকায় তাহলে একদিক দিয়ে ভালোই হয়েছে, তাই না? হ্যাঁ, বাবা হঠাৎ নিচু গলায় বললেন, তোর মা যে নেই এর জন্য আমার উপর কোনো রাগ নেই তোর? তোমার উপর রাগ হবে কেন? বাবা অপ্রস্তুতের মতো হাসি হাসলেন, সেই হাসি আমার বুকে বিঁধল, চট করে মনে পড়লো অনেক অনেক কাল আগে সুন্দর একটা টিয়া পাখিকে বাবা গলা টিপে মেরে ফেলেছিলেন। আমি শান্ত স্বরে বললাম, মা কিভাবে মারা গিয়েছিল বাবা? বাবা অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, এই প্রশ্নের জবাব আমি দেব না, তোকে খুঁজে বের করতে হবে, শুধু হৃদয় বড় হলেই হবে না, তোকে বুদ্ধিমানও হতে হবে, তোর জ্ঞান এবং বুদ্ধি হবে প্রেরিত পুরুষদের মতো, শুধু একটা জিনিস মনে রাখবি, আমি যা করেছি তোর জন্যই করেছি। আচ্ছা, এখন তোকে আকাশের তারাদের নাম শেখাই, একবার কালপুরুষদের নাম বলেছিলাম না, বলতো কোনটা কালপুরুষ? এত দেরি করলে তো হবে না, তাড়াতাড়ি বল, খুবই তাড়াতাড়ি, কুইক। আমি ছাদ থেকে নিচে নামলাম, এক ধরনের গাঢ় বিষাদ বোধ করছি, ধরনের বিষাদ হঠাৎ হঠাৎ আমাকে আক্রমণ করে এবং প্রায় সময় তা দীর্ঘস্থায়ী হয়। মহাপুরুষদের কি এমন হয়, তারাও কি মাঝে মাঝে বিষাদগ্রস্ত হয়? হয়তো হন, হয়তো হন না,
কোনো একজন মহাপুরুষের সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম আমাদের কথাবার্তা তখন কেমন হতো। মনে মনে আমি কথোপকথনের মহড়া দিলাম, দৃশ্যটা এরকম, বিশাল বৃক্ষ, বটবৃক্ষের নিচে মহাপুরুষ দাঁড়িয়ে আছেন, তিনি শীর্ণকায়, কিন্তু তাকে বটবৃক্ষের চেয়েও বিশাল দেখাচ্ছে। তার গায়ে সাদা চাদর, সেই চাদরে তার মাথা ঢাকা, ছায়াময় বৃক্ষতল, তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে তার জলজলে চোখের কালো মণি দৃশ্যমান, মহাপুরুষদের কণ্ঠস্বর শিশুর কণ্ঠস্বরের মতো, কিন্তু খুব মন দিয়ে শুনলে সেই কণ্ঠস্বরে একজন মৃত্যুপথযাত্রী বৃদ্ধের শেষজড়িত উচ্চারণের মিল খুঁজে পাওয়া যায়। আমাদের মধ্যে কথাবার্তা শুরু হলো। এই কথোপকথনের সময় তিনি একবারও আমার দিকে তাকালেন না, অথচ মনে হলো তাকিয়ে আছেন মহাপুরুষ। বৎস, তুমি কি জানতে চাও? আমি অনেক কিছুই জানতে চাই। আপনি কি সব প্রশ্নের উত্তর জানেন? মহাপুরুষ, আমি কোনো প্রশ্নেরই উত্তর জানি না। আমি, তাহলে শুরুতে কেন বললেন বৎস তুমি কি জানতে চাও? মহাপুরুষ, আমি প্রশ্নের উত্তর জানি না, কিন্তু আমি প্রশ্ন শুনতে ভালোবাসি, তুমি প্রশ্ন করো। আমি, বিষাদ কি? মহাপুরুষ উত্তর দিলেন, আমি জানি না। আমি, আপনি কি কখনো বিষাদগ্রস্ত হন? মহাপুরুষ, বিষাদ কি তাই আমি জানি না, কাজে বিষাদগ্রস্ত হই কি হই না তা কি করে বলি। তুমি আরো প্রশ্ন করো, তোমার প্রশ্ন শুনে বড়ই আনন্দ বোধ হচ্ছে। আনন্দ কি? অথচ আনন্দ কি তা আমি জানি না। আপনি জানেন এমন কিছু কি আছে? না, আমি কিছুই জানি না। অথচ তুমি প্রশ্ন করো, আমার প্রশ্ন করার কিছুই নেই। আপনি বিদায় হন, চলে যেতে বলছো? অবশ্যই, বেটা তুই ভাগ, তুমি কি আমাকে অপমান করার চেষ্টা করছো? হ্যাঁ। মহাপুরুষ, তাতে লাভ হবে না বৎস, তুমি বোধহয় জানো না আমাদের মান অপমান বোধ বলে কিছু নেই। কথোপকথন আরো চালানোর ইচ্ছে ছিল, চালানো গেল না। ফুপু এসে বললেন, এই তুই বারান্দায় দাঁড়িয়ে বিড়বিড় করছিস কেন? আমি বললাম, কথা বলছি। কার সঙ্গে কথা বলছিস? মহাপুরুষের সঙ্গে। ফুপু ফুপু অসম্ভব বিরক্ত হয়ে বললেন, তুই সবসময় এমন রহস্য করিস কেন? তুই আমাকে পেয়েছিস কি? আমাকেও কি বাদলের মতো পাগল ভাবিস? তুই কি ভাবিস বাদলের মতো আমিও তোর প্রতিটি কথা বিশ্বাস করব? আমি মধুর ভঙ্গিতে হাসার চেষ্টা করলাম। ফুপু আমার সেই হাসি সম্পূর্ণ উপেক্ষা করে বললেন, তুই একটা বিয়ে কর, বিয়ে করলে সব রোগ সেরে যাবে। বিয়ে করাটা ঠিক হবে না ফুপু। ঠিক হবে না কেন? যেসব রোগের কথা তুমি বলছো সেসব রোগ কখনোই সারাতে নেই, যে কারণে মহাপুরুষেরা বিয়ে করেন না, আজীবন চিরকুমার থাকেন। বিয়ে করার পর যারা মহাপুরুষ হন তারা স্ত্রী সংসার ছেড়ে চলে যান, যেমন বুদ্ধদেব। ফুপু হকচকিত গলায় বললেন, তুই কি আমাকে আপনি না বলে তুমি তুমি করে বলছিস কেন? তুই আমাকে আপনি না বলে তুমি তুমি করে বলছিস কেন? আমি তো সবসময় তাই বলি। সে কি, আমার তো ধারণা ছিল আপনি করে বলিস। জি না ফুপু, আপনি ভুল করছেন, আমার খুব প্রিয়জনদের আমি তুমি করে বলি। আপনি যদিও খুব কঠিন প্রকৃতির মহিলা, তবুও আপনি আমার প্রিয়জন, সেই কারণে আপনাকে আমি তুমি করে বলি। এই তো এখন আপনি করে বলছিস, কই না তো তুমি করেই তো বলছি। ফুপু খুব বিভ্রান্ত হয়ে গেলেন। মানুষকে বিভ্রান্ত করতে আমার খুব ভালো লাগে, সম্ভবত আমি মহাপুরুষের পর্যায়ে পৌঁছে গেছি, মানুষকে বিভ্রান্ত করতে পারছি। রূপার সঙ্গে আমার পরিচয়ের সূত্র হচ্ছে বিভ্রান্তি, তাকে পুরোপুরি বিভ্রান্ত করতে পেরেছিলাম। তার সঙ্গে প্রথম পরিচয় হলো শীতকালে, পৌষ মাস কিংবা মাঘ মাস কিংবা অন্য কোনো মাসও হতে পারে, তবে শীতকাল একটু এইটুকু মনে আছে, কারণ আমার গায়ে ছিল গেরুয়া রঙের চাদর, রূপার গায়ে হালকা লাল কার্ডিয়ান। প্রথমে অবশ্য কার্ডি সরি রূপার গায়ে ছিল হালকা লাল কার্ডিগান প্রথমে অবশ্য কার্ডিগানের দিকে আমার চোখ পড়লো না, আমার চোখ পড়লো তার মাথায় জড়ানো স্কার্ফের দিকে। স্কার্ফের রং গাঢ় সোনালি, কাপড়ের সোনালি এবং রূপালি, এই দুটি রং সমাচার চোখে পড়ে না, হয়তো এই দুটি রং কাগজে খুব ভালো ধরে, কাপড়ে ধরে না। সোনালি রঙের স্কার্ফ মাথায় জড়ানো বলে দূর থেকে তার চুলগুলো মনে হচ্ছিল সোনালি। দেখলাম সে আমার দিকে এগিয়ে আসছে। আমি বসে আছি ইউনিভার্সিটির লাইব্রেরির বারান্দায়, বসেছি ছায়ার দিকে। শীতকালে সবাই রোদে বসতে ভালোবাসে, আমিও বসি, তবুও ছায়াময় কোন তবু ছায়াময় কোন নিয়েছি, কারণ ওই দিকটায় ভিড় কম। আমি লক্ষ্য করছি রূপা আসছে, আমি তাকে চিনি, তার নাম জানি, সে
সে যে ধবধবে সাদা গাড়িটাতে করে আসে তার নম্বরও জানি, থাকা ভ 87-82। শুধু আমি একা নই, আমাদের ক্লাসের সব ছেলেরাই জানে, সবাই কোনো না কোনো ছলে রূপার সঙ্গে কথা বলেছে। অনেকেই তার বাসায় গেছে, অতি উৎসাহী কেউ কেউ তার জন্য নোট এবং বইপত্র জোগাড় করেছে। রূপার জন্মদিনে সব ছেলেরা মিলে একটা জল রং ছবি উপহার দিল, ছবিটার নাম বর্ষা। ছবির বিষয়বস্তু হচ্ছে একটা মেয়ে কদম গাছের একটু নিচু ডালে হাত দিয়ে মেঘমেদুর আকাশের দিকে তাকিয়ে আছে। চমৎকার ছবি। ছবিটা পাওয়া গিয়েছিল বিনা পয়সায়, তবে বাঁচাতে খরচ হলো 500 টাকা। সেই টাকা আমরা সবাই চাঁদা তুলে দিলাম। রূপা হচ্ছে সেই ধরনের মেয়ে যার জন্য চাঁদা তুলে কিছু একটা করতে কারোর আপত্তি থাকে না। ছেলেরা গভীর আগ্রহ এবং আনন্দ নিয়ে এদের সঙ্গে মেশে এবং জানে এই জাতীয় মেয়েদের সঙ্গে তারা কখনোই খুব ঘনিষ্ঠ হতে পারবে না। এরা সবসময় বাবা মার পছন্দ করা একটি ছেলেকে বিয়ে করবে, যে ছেলে সাধারণত থাকে বিদেশে। রূপা আমার সামনে এসে দাঁড়ালো, মাথার স্কার্ফ খুলে ফেললো, বলল, কেমন আছো? রূপাকে যেমন সবাই তুমি করে বলে, রূপাও তেমনি সবাইকে তুমি করে বলে। তার সঙ্গে দীর্ঘ 2 বছর আমার কোনো কথা হয়নি, আজ হচ্ছে। আমি তার দিকে তাকিয়ে হাসলাম, আন্তরিক সুরে বললাম, ভালো আছি, আপনি কেমন আছেন? রূপা বিভ্রান্ত হয়ে গেল। আমি আপনি করে বলবো তা সে আশা করেনি, তাকে অপ্রস্তুত এবং লজ্জিত মনে হলো। সে এখন কি করে তাই আমার দেখার ইচ্ছা। তুমি করেই চালিয়ে যাই, না আপনি ব্যবহার করে। বাংলা ভাষাটা বড়ই গোলমেলে, মাঝে মাঝেই তরুণ তরুণীদের বিভ্রান্ত করে। রূপা নিজেকে সামলে নিল, সহজ গলায় বলল, আপনি আপনি করছেন কেন? আমাকে অস্বস্তিতে ফেলবার জন্য? আমি এত সহজে অস্বস্তিতে পড়ি না। আমি বললাম, বসো রূপা। রূপা বসতে বসতে বলল, অনেকদিন থেকে আপনার সঙ্গে আমার কথা বলার ইচ্ছা। কথা বলো। কেন কথা বলার ইচ্ছা তা তো জিজ্ঞেস করলে না? জিজ্ঞেস করলাম না, কারণ কেন কথা বলার ইচ্ছা তা আমি জানি। তুমি লক্ষ্য করেছো যে আমি তোমার প্রতি তেমন কোনো আগ্রহ বোধ করিনি, গায়ে পড়ে কথা বলতে চাইনি, টেলিফোন করিনি, হঠাৎ বাসায় উপস্থিত হইনি। ব্যাপারটা তোমার অহংকারে লেগেছে, সুন্দরী মেয়েরা খুব অহংকারী হয়, তারা সবসময় তাদের চারপাশে একদল মুগ্ধ পুরুষ দেখতে চায়। রূপা মাথার চুল ঝাঁকিয়ে বলল, তোমার কথা মোটেও ঠিক না, আমি সেজন্য তোমার কাছে আসিনি। আমি শুনেছি তুমি ভবিষ্যতের কথা বলতে পারো, হাত দেখতে পারো, অলৌকিক কিছু ক্ষমতা তোমার আছে, আমি সেই সম্পর্কে জানতে চাই। আমার সঙ্গে মিথ্যা কথা বলার দরকার নেই, সত্যি করে বলো, তোমার কি এ জাতীয় কোনো ক্ষমতা আছে? আছে। কি ধরনের ক্ষমতা? আমার কাছে একটা নদী আছে, যে কোনো সময় সেই নদীটাকে বের করতে পারি। রূপা বিরক্তিতে ভুরু কুচকে ফেললো, এইসব আজে বাজে কথা বলে লাভ নেই, তুমি আমাকে কনফিউজ করতে পারবে না। আমার সম্পর্কে কি তুমি কিছু বলতে পারো? অবশ্যই পারি। তুমি একটা লাল গাড়িতে করে আসো, গাড়ির নাম্বার ঢাকা ভ 87-82। রূপার ঠোঁটের কোণে হাসির আভাস দেখলাম। সম্ভবত আরো কিছু বলতে পারি, বলবো, বলো। খুব ছোটবেলায় তুমি ইলেকট্রিকের তারে হাত দিয়ে 2 হাত পুড়িয়ে ফেলেছিলে। রূপা চোখ তীক্ষ্ণ করে বলল, কি করে বললে? অলৌকিক ক্ষমতায়। অলৌকিক ক্ষমতা না ছাই, আমার এই সব গল্প সবাই জানে, আমি অনেকের সঙ্গে হাত পুড়ে যাওয়ার গল্প করেছি। আমার মনে হয় আমাদের ক্লাসের সব ছেলেই জানে। তুমি তাদের একজন কারো কাছ থেকে শুনেছো, ঠিক না? হ্যাঁ ঠিক। তাহলে তোমার কোনো ক্ষমতা টমতা নেই? না, তবে একটা নদী আছে, নদীটার নাম ময়ূরাক্ষী। আবার ফাজলামি করছো? ফাজলামি করছি না, সত্যি নদীটা সত্যি আছে, এবং আমার কোনো ক্ষমতা যে নেই তাও ঠিক না, কিছু ক্ষমতা আছে। যেমন যেমন ধরো, আজ তোমাকে নিতে গাড়ি আসবে না, তোমাকে রিক্সা নিয়ে ফিরতে হবে। এটা ঠিক হয়েছে, কাকতালীয় ভাবে বলে ফেলেছো। আমাদের গাড়ি গ্যারেজে, সাইলেন্সার পাইপ নষ্ট হয়ে গেছে, সারাতে দিয়েছি। এছাড়া আমি বলতে পারি তোমার হ্যান্ডব্যাগে কত টাকা আছে? কত টাকা? 100 টাকার নোট 2টা, একটা 20 টাকার নোট, 1 টাকার নোট আছে 7টা, কিছু খুচরা পয়সা, কত বলতে পারছি না। রূপা হাসি মুখে তাকিয়ে বলল,
রূপা হাসি মুখে তাকিয়ে রইল। আমি বললাম, বাক্স খুলে তুমি গুনে দেখো ঠিক বললাম কিনা। আমি গুনতে চাই না। গুনতে চাও না কেন? গুনতে গুনলে দেখা যাবে তুমি ঠিক বলনি, তখন আমার মনটা খারাপ হয়ে যাবে। তোমার কিছু অলৌকিক ক্ষমতা আছে এটা বিশ্বাস করতে আমার ভালো লাগছে। চারিদিকে এত সব সাধারণ মানুষ, এর মধ্যেও একজন কেউ থাকুক যে সাধারণ নয়, অসাধারণ। তুমি গুনে দেখো না। রূপা গুনল এবং অবাক হয়ে বলল, কি করে হলো, কি করে তুমি বলতে পারলে? আমি বললাম, আমি জানি না রূপা, মাঝে মাঝে কাকতালীয় ভাবে আমার কিছু কথা মিলে যায়। আচ্ছা আমি যাই। আমি উঠে দাঁড়ালাম। রূপা পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেল। পরের 3 মাস আমি ইউনিভার্সিটিতে গেলাম না। আমি জানি রূপা আমাকে খুঁজবে। যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না। মেঘ আমরা কখনোই স্পর্শ করতে পারি না, স্পর্শ করতে পারি না বলে মেঘের প্রতি মমতার আমাদের সীমা নেই। 3 মাস পর হঠাৎ এক রাতে রূপাদের বাসায় টেলিফোন করে বললাম, রূপা তুমি কেমন আছো? ভালো। চিনতে পেরেছো? চিনতে পারবো না কেন? তুমি কোথায় ডুব মেরেছিলে? মামার বাড়ি গিয়েছিলাম। মামার বাড়ি? ক্লাস ফাঁকি দিয়ে মামার বাড়ি? হ্যাঁ, মামার বাড়ি। হঠাৎ ওদের খুব দেখতে ইচ্ছে করলো। তারা কি খুব চমৎকার মানুষ? না, তারা পিশাচ শ্রেণীর। কি সব কথা যে তুমি বলো, সত্যি বলছি, আমার 3 মামা, 3 জনই পিশাচ। তবে একজন মারা গেছেন, এখন 2 জন আছেন। তারা পিশাচ হলেও আমাকে খুব স্নেহ করেন। তোমার বাবা মার কথা বলো। মার কথা বলতে পারবো না, এমন কিছুই জানি না। তোমার বাবার কথা বলো। বাবা ছিলেন একজন চমৎকার মানুষ, তবে বাবা একবার একটা টিয়া পাখিকে গলা টিপে মেরে ফেলেছিলেন। তুমি এমন সব অদ্ভুত কথা কেন বলো? কি করব বলো, আমার চারপাশে অদ্ভুত সব ঘটনা ঘটে। রূপা খানিকক্ষণ চুপ থেকে বলল, তুমি কি জানো আমি তোমার কথা খুব ভাবি? আমি জানি। সত্যি জানো? হ্যাঁ জানি। কি করে জানো? ভালোবাসা টের পাওয়া যায়। অনেকক্ষণ চুপ করে থেকে রূপা বলল, কেন জানি তোমার কথা সব সময় মনে হয়, এর নাম কি ভালোবাসা? আমার জানা নেই রূপা। তুমি কি আসবে আমাদের বাসায়? আসব। কখন আসবে? এক্ষুনি আসছি। এত রাতে এলে বাবা হইচই শুরু করবেন, তুমি কি সকালে আসতে পারো না? না রূপা, আমাকে এক্ষুনি আসতে হবে। আচ্ছা বেশ, আসো তাহলে। তোমার কি কোনো নীল রঙের শাড়ি আছে? কেন বলো তো, যদি থাকে তাহলে নীল রঙের শাড়ি পরে গেটের কাছে এসো, আমি এলেই গেট খুলে দেবে। আচ্ছা। আমি গেলাম না, আবারও মাসখানেকের জন্য ডুব দিলাম, কারণ ভালোবাসার মানুষদের খুব কাছে কখনো যেতে নেই। আমি রূপাকে কখনো চিঠি লিখিনি। একবার হঠাৎ একটি চিঠি লিখতে ইচ্ছে হলো। লিখতে বসে দেখি কি লিখবো ভেবে পাচ্ছিলাম না। অনেকবার করে একটি লাইন লিখলাম, অনেকবার করে একটি লাইন লিখলাম, রূপা তুমি কেমন আছো? সমস্ত পাতা জুড়ে একটি মাত্র বাক্য। সে চিঠির উত্তরে রূপা খুব রাগ করে লিখলো, তুমি এত পাগল কেন? এতদিন পর একটা চিঠি লিখলে তার মধ্যেও পাগলামি, কেন এমন করো? তুমি কি ভাবো এইসব পাগলামি দেখে আমি তোমাকে আরো বেশি ভালোবাসবো? তোমার কাছে আমি হাত জোর করছি, স্বাভাবিক মানুষের মতো আচরণ করো। ওই দিন দেখলাম দুপুরের কড়া রোদে কেমন পাগলের মতো হাঁটছো, বিড়বিড় করে আবার কি সব যেন বলছো, দেখে আমার কান্না পেয়ে গেল। তোমার কি সমস্যা হচ্ছে তুমি আমাকে বলো। আমার সমস্যার কথা রূপাকে কি আমি বলতে পারি? আমি কি বলতে পারি আমার বাবার স্বপ্ন সফল করার জন্য সারা দিন আমি পথে পথে ঘুরি, মহাপুরুষ হওয়ার সাধনা করি, যখন খুব ক্লান্ত অনুভব করি তখন একটি নদীর স্বপ্ন দেখি, যে নদীর জল ছুঁয়ে ছুঁয়ে একজন তরুণী ছুটে যায়, একবার শুধু থমকে দাঁড়িয়ে তাকায় আমার দিকে, তার চোখে গভীর মায়া ও গাঢ় বিষাদ। এই তরুণীটি আমার মা, আমার বাবা যাকে হত্যা করেছিলেন। এইসব কথা রূপাকে বলার কোনো অর্থ হয় না, বরং কোনো কোনো দিন তরঙ্গিনী স্টোর থেকে তাকে ফোন করে বলি, রূপা তুমি কি এক্ষুনি নীল রঙের একটা শাড়ি পরে তোমাদের ছাদে উঠে কার্নিশ ধরে নিচের দিকে তাকাবে, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, একটুখানি দাঁড়াও, আমি তোমাদের বাসার সামনে রাস্তা দিয়ে হেঁটে যাব। আমি জানি রূপা আমার কথা বিশ্বাস করে না, তবুও যত্ন করে শাড়ি পরে, চুল বাঁধে, চোখে কাজলের ছোঁয়া লাগিয়ে ছাদের কার্নিশ ধরে দাঁড়ায়, সে অপেক্ষা করে, আমি কখনো যাই না। আমাকে তো 8-10টা সাধারণ ছেলের মতো করে চলবে না, আমাকে হতে হবে অসাধারণ। আমি সারা দিন হাঁটি, আমার পথ শেষ হয় না, গন্তব্যহীন
যে যাত্রা তার কোনো শেষ থাকার তো কথাও নয়। যাই হোক, এ পর্যন্ত ছিল ময়ূরাক্ষী, যেটা ছিল হিমু সিরিজের প্রথম বই, লিখেছেন হুমায়ুন আহমেদ। আপনাদের সাথে এতক্ষণ পর্যন্ত ছিলাম আমি মাহিয়ান আহমেদ। আসলে আমি একটা না, এতক্ষণ ধরে বই কোনোদিনও পড়ি নাই, এটাই মনে হয় ফার্স্ট। এবং এত বড় ভিডিও আমার চ্যানেলে, এত বড় ভিডিও আমি কখনো দেইও নাই, এটাই প্রথম বড় ভিডিও। তো মাঝখানে হয়তো বা আপনাদের মনের মতো করে আমি নাও করে থাকতে পারি, আসলে এই হুমায়ুন আহমেদের বই আমি কখনো পড়ি নাই, এটাই আমার জন্য প্রথম একটা বই। তো আপনার অনেক হয়তো বা ভুল টুল করছি মাঝে, আপনাদের মন মতো করে হয়তো বা পড়তে পারি নাই, তো তার জন্য আমি সত্যি সরি। আমাকে একটু সবসময় যেরকম স্যাক্রিফাইস করেন আমার জন্য, সবসময় যেরকম ভাবে আমার ভুলগুলো মানিয়ে নেন আপনারা, সেভাবে একটু মানিয়ে নিয়েন। আমি চেষ্টা করব হেমু সিরিজের প্রত্যেকটা বই আপলোড করার জন্য, এবং হুমায়ুন আহমেদের সবগুলো বই আমার চ্যানেলে আপ দেওয়ার জন্য আমি চেষ্টা করব। কারণ আমার ইচ্ছা, আমার আমি কখনো যেহেতু ওনার বই পড়িনি, আমার ইচ্ছা ওনার বইগুলো পড়ার। তো আমি যদি পড়ি তাহলে আপনাদের পড়ে শোনাইতে তো আমার কোনো সমস্যা নাই, আপনাদেরও আমি একটু পড়ে শোনাইলাম। আমি চেষ্টা করলাম যে আপনারা যারা বই পড়তে সময় পান না, একটু কাজের ফাঁকে ধরেন একটু বাসে জ্যামে আটকে আছেন, তখন একটু শুনতে ইচ্ছা করতেছে, একটু বই পড়তে ইচ্ছা করতেছে, জ্যামের মধ্যে ভাল লাগতেছে না, তখন না হয় একটু আপনাদেরকে পড়ে শোনাইলাম, আপনারা না হয় একটু শুনলেন আমার পড়া বই। হয়তো বা আপনাদের মনের মতো করে আমি পড়তে পারি না, তারপর আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের মনের মতো করে পড়ার জন্য। আস্তে আস্তে জিনিসটা ঠিক করে ফেলবো ইনশাল্লাহ, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই রাখছি, এই পর্যন্তই ছিল ময়ূরাক্ষী, যেটা হিমু সিরিজের প্রথম বই, লিখেছিলেন হুমায়ুন আহমেদ। আপনাদের সাথে এতক্ষণ পর্যন্ত আমি ছিলাম মাহিয়ান আহমেদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।